পেনিসের কি কি পার্টস? দুটা পার্ট ছিল, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে বডি। কি লেখা এটা? স্বগতা নাকি এর নাম মেয়েটার? স্বাগতা সাধিকা, স্বাগতা, স্বাগতা। তা বলো, তুমি বলো যে স্ট্রাকচার কি পেনিসের? এই যে বললো যে দুটো পার্ট, তা ধরো রুট অফ দা পেনিস, তা রুট অফ দা পেনিসে কি কি স্ট্রাকচার পাবো আমরা? রুট অফ দা পেনিস এর কারণে আমরা মাসল পাবো, মাসল দুটো মাসল পাবো, কর্পাস পন্ডিলাস। মাসল না, মাসল বললে হবে কি এটা? পেনিস মানে কোন ধরনের স্ট্রাকচার? ইরেকটাইল স্ট্রাকচার, তাই না? তাহলে কি পাবো? তাহলে কি পাবো? ইরেকটাইল টিস্যু, ইরেকটাইল টিস্যু পাবো, দুটো ইরেকটাইল টিস্যু পাবো। হ্যাঁ, তো দুটো মানে তিনটি আর কি, তিনটে ইরেকটাইল টিস্যু থাকবে। তা তিনটে ইরেকটাইল টিস্যু কি কি? কর্পোরা ক্যাভারনোসা, কর্পোরা স্পঞ্জিওসা। না রুটে হচ্ছে, কাছে কাছে গেছে আর কি। স্যার বাল্ব অফ দা পেনিস, ক্রাস অফ দা পেনিস ওটা। হ্যাঁ, বাল্ব অফ দা পেনিস এন্ড ক্রাস অফ দা পেনিস। তাহলে একটা বাল্ব অফ দা পেনিস থাকবে, আর থাকবে হচ্ছে দুই পাশে দুটো ক্রাস অফ দা পেনিস, তাই না? রোল নাম্বার 30, ঠিক আছে। রোল নাম্বার 33, রোল নাম্বার 33 আসো। জি স্যার। ওয়ালাইকুম সালাম, তুমি বলো। তাহলে আমরা বডিতে কি কি পাবো? স্যার বডি তো হচ্ছে ফ্রি পেন্ডুলাস, আর এখানে থাকবে হচ্ছে স্ট্রাকচার বলো। হ্যাঁ স্ট্রাকচার, স্যার এটা রুট অফ দা পেনিস এর সাথে কন্টিনিউয়াস থাকে, আর ইন হচ্ছে এটা ফ্ল্যাসিড স্টেটে। এর সাধারণত হচ্ছে যে দেখো স্ট্রাকচার মানে কি দিয়ে তৈরি তাই সেটা বলো, যার ভিতর ইরেকটাইল টিস্যু আছে। কি কি ইরেকটাইল টিস্যু আছে? বুঝলেন কথা? স্যার থ্রি পার্ট অফ মানে স্যার গ্ল্যান্ডস, পেনিস, বডি প্রপার, এগুলো তো পার। হ্যাঁ সেটা তো আছে, তুমি ইরেকটাইল টিস্যু কি কি আছে এটা জিজ্ঞেস করছিলাম, মনে পড়ছে না? দাঁড়ান, ইরেকটাইল টিস্যু থাকে টু, কর্পা ক্যাভারনোসা অ্যান্ড কর্পাস স্পঞ্জিওসা। হ্যাঁ, কর্পাস ক্যাভারনোসা আর কর্পাস স্পঞ্জিওসা, আমি তো এই কথাই জিজ্ঞেস জানতে চাইছি আর কি। তো কর্পাস ক্যাভারনোসা, কর্পাস স্পঞ্জিওসাম, কি জিডব্লিউ তন্ময় আছো? তন্ময় স্যার এটা আমার ভাইয়ের আইডি হচ্ছে, আমার ভাইয়ের আইডি, তো ওই জন্য স্যার আমি এটি দিয়ে লগ ইন করছি। ওইটাতে লগ করছো, তুমি করছো বলো। স্যার আমি 37 স্যার। 37 স্যার। তা তুমি তুমি বলো, এই যে রুট অফ দা পেনিস, এই রুট অফ দা পেনিসটা আসলে কোথায় থাকে, এর অবস্থানটা কোথায়, সিচুয়েশন বা লোকেশন, সেই কথাটা বলো। রুট অফ দা পেনিস, লিজার পেলভিস বিলো দা নেক অফ, মানে রুট অফ দা পেনিসটার লোকেশন, জাস্ট লোকেশনটা বলো। হ্যালো, কই বলো? হ্যালো, রোল নাম্বার 37, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে থাকে? হ্যাঁ, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে থাকে। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা কার কার মাঝে বলো তো, যে উপর দিকে কিছুই তো শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছো? স্যার শুনতে পাচ্ছি স্যার। তাহলে এখানে চাপ লেগে বোধহয় মিউট হয়ে গেছে, আমি খেয়াল করিনি। স্যার গুগল সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? সৌরভ স্যার বলেন। স্যার শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে? স্যার
স্যার গুগল মিট সম্বন্ধে স্যার একটু যদি বলে স্যার গুগল মিটে হলো তখন নেট স্পিড অনেক বেশি প্রয়োজন হয় না হলে কথা স্পষ্ট শোনা যায় না আর জুম অ্যাপে হলো স্যার সহজ নেট স্পিডে তখন আমরা কাজ করতে পারি স্যার যেখানে বৃষ্টি হচ্ছে স্ক্রিনে সমস্যা কারণ হয়তো সাউন্ড ক্লিয়ার যাচ্ছে না আর গুগল মিটে স্যার মিটিং শেষ হবে না কিন্তু জুম মিটিং শেষ হয়ে যাবে এই দুটো ডিফারেন্স তো এইটা যখন ই হয়েছে জয়েন করেছি তাহলে কথা বলি তারপরে আবার না জি স্যার তাহলে যাই হোক তোমরা তো স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ স্ক্রিনটা যদি দেখতে পাও তাহলে আমাদের আজকের পড়া প্রথমেই হচ্ছে স্কোটাম তাহলে স্কোটাম আসলে পেন্ডুলার স্যাক অফ স্কিন মানে স্কোটাম মানেই তো ব্যাগ তাহলে ব্যাগ অফ স্কিন যেটা কি সাসপেন্ডেড থাকে কোথায় থাকে পোস্টেরিয়র ইনফেরিয়র টু দ্য পেনিস এটাকে ধরা যেতে পারে এটা একটা আউট পাউচিং অফ দা অ্যাবডোমেন কারণ অ্যাবডোমেনের যে লেয়ার গুলো আছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের এই ওয়ালের লেয়ারের সঙ্গে স্কোটামের লেয়ারের মিল আছে আমরা পরে একটু মিলাই দেখবো যে আসলে কি কি আছে স্কোটামের লেয়ার এই স্কোটামের ভিতর যে কন্টেন্ট হিসাবে যদি আমরা ধরি যে স্কোটামের কন্টেন্ট কি আছে তাহলে এই স্কোটামের ভিতরে থাকে হচ্ছে কি টেস্টিস এই টেস্টিস থাকে টেস্টিসের এই উপর দিকে দেখা যাচ্ছে এই যে পোস্টেরিয়র বর্ডার বরাবর দেখা যাচ্ছে এপিডিডাইমিস আর এই ইনফেরিয়র পার্ট অফ দা স্পারমেটিক কর্ড তাহলে স্পারমেটিক কর্ডের ইনফেরিয়র পার্ট মানে এই তিনটি স্ট্রাকচারই হচ্ছে ইস হাফ অফ দা টেস্টিস বা ক্যাভিটি অফ দা স্কোটামে থাকে তাহলে ইস হাফের ভিতর আমরা পাচ্ছি কি কি একটা হলো টেস্টিস দুই নম্বরে হচ্ছে আমাদের এপিডিডাইমিস আর তিন নম্বরে হচ্ছে লোয়ার হাফ অফ দা লোয়ার পার্ট অফ দা স্পারমেটিক কর্ড এক্সটার্নাল ফিসার যদি দেখো যে এক্সটার্নাল ফিসারের ভিতর কি আছে তা এক্সটার্নাল ফিসারে হচ্ছে টেস্টিসের এক্সটার্নাল ফিসার যদি আমরা দেখি যে টেস্টিসের স্কিনটা হচ্ছে করুগেটেড বা রুকোস স্কিন থাকে এটা টেম্পারেচার কন্ট্রোলের উপর নির্ভর করে হচ্ছে করুগেশন বাড়ে কমে এই স্কোটামের আর স্কোটামের ইস হাফের মাঝখানে এই হাফ বরাবর যে ফিউশন হয়েছে এই হাফের মাঝখানে একটা মিডিয়ান রেফি বুঝছে মিডিয়ান রিস থাকে ধরো মিডিয়ান রেফি বলে এই রেফিটা কিন্তু এই ই পর্যন্ত এনাস পর্যন্ত পেরিনিয়াম দিয়ে এনাস পর্যন্ত কন্টিনিউ করে ইভেন যে পেনিসের যে ভেন্টাল সারফেস এই ভেন্টাল সারফেস দিয়ে এই ফ্রেনুলাম অফ দা কি বলে প্রিপিউস ফ্রেনুলাম অফ দা প্রিপিউস পর্যন্ত এই যে মিডিয়ান রেফিটা মাঝখানে দুটো হাফকে ই করে মানে সেপারেট করে রাখে আসলে এই দুটো হাফ ইজ হাফ অফ দা যে জেনিটাল সোয়েলিং থেকে ডেভেলপ করছিল আমাদের টেস্টিসটা এই টেস্টিসটা দুই হাফ এসে এই মিডিয়ান যে রিজ বা রেফি এই বরাবর ফিউজ হয়ে টেস্টিসটা তৈরি হয়েছে বুঝছো ইউজুয়ালি দেখা যায় যে লেফট টেস্টিস মানে লেফট টেস্টিসের লেফট সাইডটা লেফট হাফ অফ দ্য টেস্টিস ইজ লোয়ার দ্যান দ্য রাইট হাফ অফ দ্য টেস্টিস তো এখানে দুটো কথা বলা যেতে পারে যে লেফট তোমার মানে লেফট হাফ অফ দ্য স্কোটাম লোয়ার দ্যান দ্য রাইট হাফ এখানে বলা যেতে পারে যে লেফট টেস্টিসটার ডিসেন্টটা আগেই হয়ে যায় এই কারণে লেফট স্পারমেটিক কর্ড যেটা লেফটটা একটু বড় হয় বড় হওয়ার কারণে এই লেফট টেস্টিসটা একটু নিচের দিকে থাকে মানে লেফট হাফ অফ দা স্কোটামটা একটু নিচের দিকে থাকে টেস্টিসের এক্সটার্নাল ফিচার সম্বন্ধে আমাদের এইটুকু জানতে হবে এরপরে টেস্টিসের লেয়ার সম্বন্ধে জানতে হবে তোমরা কি শুনতেছ কথা জি স্যার টেস্টিসের লেয়ার সম্বন্ধে আমাদের জানতে হবে তো টেস্টিসের লেয়ার তা টেস্টিসের যে ফার্স্টটা লেয়ার আছে সেটা কি একেবারে বাইরের দিকে থাকলে হলো আমাদের স্কিন তাই না বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে স্কিন স্কিনের পরে মানে তাহলে বাইরের দিকে একেবারে
হ্যাঁ, স্কিনের পরে স্কিন তো অ্যাবডোমিনেও আছে, এখানেও আছে, এই স্কিনের পরে এর ভিতরে থাকবে হচ্ছে আর একটা লেয়ার, যে লেয়ারটাকে বলা হচ্ছে হলো সুপারফিশিয়াল ফাসা। তো এখানে সুপারফিশিয়াল ফাসা ইজ রিপ্লেসড বাই স্মুথ মাসেল, যে স্মুথ মাসেলকে বলা হয় ডার্টোস মাসেল। তাহলে সেকেন্ড লেয়ার হচ্ছে অ্যাবডোমিনে থাকতেছে সুপারফিশিয়াল ফাসা, ঠিক এখানেও সুপারফিশিয়াল ফাসা থাকবে, কিন্তু এখানে এই টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এই সুপারফিশিয়াল ফাসা ইজ রিপ্লেস বাই ডার্টোস মাসেল, যে ভ্যারাইটি অফ স্মুথ মাসেল। এরপরে এই স্পার্মেটিক কর্ডের যে লেয়ার গুলো ছিল সেই লেয়ার গুলো এখানে পাওয়া যাবে, সেই লেয়ার গুলো এখানে এক্সপেন্ডেড হয়ে এই স্কোটামের লেয়ার তৈরি করবে। তাই এরপরে এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা, এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা, যেটা আসলে ইনফ্যাক্ট ইট ইজ দ্য মাঝখানে কথা শুনতে পাইনি, আরেকবার বলবেন নেটওয়ার্কের। তাহলে প্রথমে আমরা বললাম স্কিনের পরে অ্যাবডোমিনাল স্কিন আছে, এখানে স্কিন আছে, স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসা থাকবে, কিন্তু এই সুপারফিশিয়াল ফাসা ইজ রিপ্লেসড বাই, মানে এখানে ই তো থাকবেই না, আমাদের ওই কি বলে ফ্যাট তো থাকবেই না, বরং সুপারফিশিয়াল ফাসার কানেকটিভ টিস্যু ইজ রিপ্লেসড বাই হচ্ছে এই স্মুথ মাসেল হুইচ ইজ কল ডার্টোস মাসেল। ডার্টোস মাসেলের ভিতরে আমরা দুই পাশেই কিন্তু এ পাশেও পাবো স্কিনে এই ইসের যে লেয়ার গুলো, সেই লেয়ার গুলো ইনফ্যাক্ট স্পার্মেটিক কর্ডের লেয়ার, স্পার্মেটিক কর্ডের যে একেবারে আউটার লেয়ার আছে সেটি হচ্ছে এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা। আর এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা ইজ নাথিং বাট দ্য এক্সটেনশন অফ দ্য কি এক্সটার্নাল অবলিক মাসেল। এই মাসেল যে সময় স্কোটাম, যে সময় টেস্টিস নিচের দিকে নেমে আসে, তখন ওই মাসেলকে, ওই মাসেলের যে আছে অ্যাপোনিউরোসিস আছে, এই অ্যাপোনিউরোসিসকে ধাক্কা দিয়ে নিচের দিকে এই টেস্টিস স্কোটাম পর্যন্ত নামায় নিয়ে আসে। আর এই নামায় নিয়ে আসার যে ফাসাটা, এই ফাসাটাকেই বলা হচ্ছে হলো এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা। এরপরে এর হচ্ছে তোমার ইন্টারনাল অবলিক মাসেল, এই ইন্টারনাল অবলিক মাসেলের কোনো অরিজিনাল ছিদ্র থাকে না, এইখান দিয়ে ইন্টারনাল অবলিক মাসেলকেও ধাক্কা দিয়ে ওই টেস্টিস স্কোটাম পর্যন্ত নামায় নিয়ে আসে। এই নামায় নিয়ে আসার যে ফাসা, এই ফাসাটাকে বলা হয়েছে কিরমাস্টিক মাসেল এন্ড ফাসা, ইন্টারনাল অবলিক যে মাসেল, এই মাসেলের তোমার নিউরোসিস তো এখানে আসেই, আর তার সঙ্গে সঙ্গে ইন্টারনাল অবলিক থেকে একটা মাসেল ডেভেলপ করে লুপ লাইক মাসেল, যে মাসেলটাকে বলা হয় কিরমাস্টারিক মাসেল এন্ড ফাসা। এরপরে এর ভিতরে লেয়ারটা হলো ট্রানভার্সাস অ্যাবডোমিনিস মাসেল, এই ট্রানভার্সাস অ্যাবডোমিনিস মাসেলের কোনো এক্সটেনশন, এই এর ট্রানভার্সাস অ্যাবডোমিনিস মাসেল হচ্ছে ওই রূপ অফ দ্য ইনগুইনাল যে ক্যানাল, ওই ইনগুইনাল ক্যানাল দিয়ে পার হয়ে যায় রূপ দিয়ে, এই জন্য এই ট্রানভার্সাস অ্যাবডোমিনিস মাসেলের কোনো লেয়ার, কোনো এক্সটেনশন স্কোটাম পর্যন্ত পৌঁছায় না, আই মিন ই পর্যন্ত পৌঁছায় না, কি কি যেন বলে আর কি, আমাদের স্পার্মেটিক কর্ড পর্যন্ত পৌঁছায় না। কে যেন জয়েন করছে তো দেখি, তাহলে স্কোটাম পর্যন্ত পৌঁছায় না। এরপরে ভিতরের লেয়ারটা হচ্ছে ফাসা ট্রানভার্সালিস, যেটা এই ফাসা ট্রানভার্সালিস এর এক্সটেনশন হলো ইন্টারনাল স্পার্মেটিক ফাসা। তাহলে এই কয়টা লেয়ার হচ্ছে স্কোটামে পাই আমরা, স্কোটামে তাহলে কি বললাম, একেবারে হচ্ছে আউটার লেয়ার যে স্কিন, স্কিনের পরে ডার্টোস মাসেল, ডার্টোস এর মাসেলের পরে হলো এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা, তারপরে হচ্ছে কিমাস্টারিক মাসেলস উইথ ইটস ফাসা, তারপরে ইন্টারনাল স্পার্মেটিক ফাসা। এরপরে আর একটা লেয়ার কেও আমরা টেস্টিস এর লেয়ার হিসাবে বলতে পারি কি, এরপর আর একটা লেয়ার কেও আমরা টেস্টিস এর লেয়ার হিসাবে বলতে পারি, সেটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। টিউনিকা ভ্যাজাইনালিস এর যে দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার আর একটা হচ্ছে ভিসারাল লেয়ার। প্যারাইটাল লেয়ার কে আমরা ধরতে পারি এটা স্কোটামের লেয়ার হিসাবে, আর ভিসারাল লেয়ারটাকে আমরা ধরতে পারি হচ্ছে কি টেস্টিস এর লেয়ার হিসাবে। এইভাবে কিন্তু ধরা যেতে পারে।
আর এই টেস্টিস যে দুই পাশে, তাহলে দুটো দুই পাশ দিয়ে দুটো স্পার্মেটিক ফাঁসা, স্পার্মেটিক কর্ড আর স্পার্মেটিকে ফাঁসা এই দুই পাশ দিয়ে নেমে আসতেছে এবং এরাই হচ্ছে টেস্টিসের লেয়ার গুলো তৈরি করতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে মিড লাইন বরাবর একটা সেপ্টাম থাকবে, এই সেপ্টাম বরাবর স্পার্মেটিক ফাঁসার এই তিনটে লেয়ারই থাকবে এবং শুধু স্কিন থাকবে না, আর মাঝখানে স্কিন থাকবে না, ডাটোস মাসেল ওই সেপ্টাম বরাবর পাওয়া যাবে। তাহলে দুটো টেস্টিসের যে ক্যাভিটি, এই ক্যাভিটি হাফের মাঝখানে একটা সেপ্টাম থাকতেছে, সেপ্টামে তাহলে আমরা এদিক থেকে তিনটে লেয়ার পাচ্ছি, ওদিক থেকে তিনটে লেয়ার পাচ্ছি, আর মাঝখানে থাকতেছে ডাটোস মাসেলের কিছু ফাইবারও পাওয়া যাবে। তার মানে দুটো টেস্টিস কে যদি ওই একটা টেস্টিস কোনো কারণে যদি আমাদের স্কোটাম ফেলে দিতে, এই টেস্টিস ফেলে দিতে হয়, তাহলে এক পাশ দিয়ে ইনসিশন দিয়ে টেস্টিস ফেলে দেওয়া হয়, এরপরে মাঝখানে আবার ইনসিশন দিয়ে মাঝখানের থেকে অন্য টেস্টিসটা তখন আবার ফেলে দেওয়া হয়। এইভাবে হচ্ছে টেস্টিসের অপারেশন করা হয়, যেরকম ওই যে ইউনাক যেগুলো ওই কি বলে খোজা, যারা খোজা করা হয়, খোজা করার সময় কিন্তু এরকম, তোমরা জানো যে ওই গরু, গরুতে কিন্তু গরুকে বলা হয় গরুর ও টেস্টিস ফেলে দেওয়া হয় অনেক ক্ষেত্রে, বুঝছো, সেরকম মানুষকেও খোঁজা করা হতো এক সময়, এখন আর হয় না। যে সময় বিভিন্ন সম্রাট টম্রাট ছিল তাদের হেরেমে রাখার জন্য ছেলেদের টেস্টিস ফেলে দিয়ে তাদের ইউনাক বা খোঁজায় পরিণত করা হতো, তখন কিন্তু এইভাবে টেস্টিস রিসেকশন করে দেওয়া হতো। তাহলে অ্যাবডোমিনের সঙ্গে আমাদের রিলেশন, যে অ্যাবডোমিনের লেয়ারের সঙ্গে রিলেশন আছে, আর রিলেশন আছে বলেই একে তোমার অ্যাবডোমিনাল, অ্যাবডোমিনের একটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ার্ডের একটা আউট পাউসিং হিসাবে ধরা হয়। এই স্কোটামটা হচ্ছে আমাদের কি টেম্পারেচার মেনটেন করার জন্য কাজ করে, যখন তোমার ইসের সামার সিজনে এটা ফ্লাসিড এবং ইলংগেটেড থাকে ডিউ টু লাক্সেশন অফ দা ডাটোস মাসেল, আর উইন্টার রিজনে টেম্পারেচার যেহেতু বাইরে কম থাকে, টেম্পারেচার বাড়ানোর জন্য এর ইগুলো ডাটোস মাসেল গুলো কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করে এর রুগোসিটি রুগোসিটি বেড়ে যায়, আর রুগোসিটি বেড়ে যাওয়ার কারণে টেস্টিসটা তখন রাউন্ডেড এন্ড স্মল হয়ে প্রপার টেম্পারেচার মেইনটেইন করে ফর স্পার্মেটোজেনেসিস। তাহলে স্পার্মেটোজেনেসিস এর জন্য যে প্রপার টেম্পারেচার প্রয়োজন সেইটা কিন্তু এখানে মেইনটেইন হচ্ছে এইভাবে। তাহলে তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, মাঝে মাঝে তোমরা একটু কথাবার্তা বলো যে শুনতে পাচ্ছ। তাহলে টেস্টিস এর এক্সটার্নাল ফিচার জানলাম, টেস্টিস কি, টেস্টিস এর কন্টেন্ট, টেস্টিস এর এক্সটার্নাল ফিচার জানলাম, টেস্টিস এর লেয়ার জানলাম এবং টেস্টিস এর ব্লাড সাপ্লাই। টেস্টিস এর ব্লাড সাপ্লাই সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি, তারপর ডিপ এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি, তারপর স্কোটাল ব্রাঞ্চ অফ ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি। তাহলে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি একটা আছে, এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি দুটো আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি, আর একটা হচ্ছে ডিপ এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি। তাই এখানে এই দুই ধরনের পুডেন্ডাল আর্টারি একে সাপ্লাই দেয়, আরো ক্রিমাস্টারিক আর্টারি, ক্রিমাস্টারিক আর্টারি যেটা হচ্ছে তোমার ব্রাঞ্চ ইনফেরিয়র এপিগাস্টিক এপিগাস্টিক আর্টারি ব্রাঞ্চ, এটাও কিন্তু একে সাপ্লাই দেয়। নার্ভ সাপ্লাইটা কিন্তু একেবারে ধরা হয় স্কোটামের ক্ষেত্রে নার্ভ সাপ্লাইটা, এবং নার্ভ সাপ্লাই মানে স্কিনের যে সাপ্লাই সেটাই মেইনলি ধরা হয়, সেটা হলো অ্যান্টেরিয়র ওয়ান থার্ড, অ্যান্টেরিয়র ওয়ান থার্ড ইজ সাপ্লাইড বাই, অ্যান্টেরিয়র ওয়ান থার্ড সাপ্লাই হচ্ছে উপর দিক থেকে আমরা যে স্কোটাল ব্রাঞ্চ অফ দা পেরিনিয়াল নার্ভ, মানে ইন্টারনাল পুডেন্ডাল পুডেন্ডাল নার্ভ যে আছে সেই নার্ভটা একে সাপ্লাই দেয়, আর অলসো ইট ইজ অলসো সাপ্লাইড বাই দ্য পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই। তাহলে পোস্টেরিয়র এই ওয়ান থার্ড, পোস্টেরিয়র টু থার্ড কে সাপ্লাই দেয় এরা দুজন, আর অ্যান্টিরিয়র টু থার্ড কে সাপ্লাই দিয়েছে ইলিও ইঙ্গুইনাল নার্ভ অ্যান্ড জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটো ফিমোরাল নার্ভ। আর এই যে দুটো নার্ভের, একটা নার্ভের হচ্ছে সামনের দিকের নার্ভের রুট ভ্যালু বা ডার্মাটোম হচ্ছে ফার্স্ট লাম্বার ডার্মাটোম, ফার্স্ট লাম্বার ডার্মাটোম, আর পিছন দিকে হচ্ছে থার্ড স্যাক্রাল ডার্মাটোম, স্যাক্রাল থ্রি ডার্মাটোম। যেহেতু এখানে ডিসকন্টিনিউয়েশন হয়ে যাচ্ছে, একটা
আমরা ডিসকন্টিনিউশন পাচ্ছি, এই ডিসকন্টিনিউশন যে লাম্বার ফার্স্ট লাম্বারের পরে তো সেকেন্ড লাম্বার থার্ড লাম্বার ফোর্থ পিপ হয়ে তারপরে ফার্স্ট সেকেন্ড সেক্রাল হয়ে থার্ড সেক্রাল আসার কথা, কিন্তু তেমনটা না এসে যেহেতু সরাসরি এইখানে এই ফার্স্ট সেক্রালের সঙ্গে ফার্স্ট লাম্বারের সঙ্গে থার্ড সেক্রালের কমিউনিকেশন হয়ে যাচ্ছে, এই জন্য এই এই বরাবর একটা অ্যাক্সিয়াল লাইন থাকে যেটাকে ভেন্টাল অ্যাক্সিয়াল লাইন বলে, ভেন্টাল অ্যাক্সিয়াল লাইন বলে। এই বরাবর এই যে ফার্স্ট লাম্বারের পরে সেকেন্ড লাম্বার থার্ড লাম্বার ফোর্থ লাম্বার ফিফথ লাম্বার ফার্স্ট সেক্রাল এন্ড সেকেন্ড সেক্রাল যে নার্ভগুলো, এই নার্ভগুলো এই এই বরাবর হচ্ছে ড্র্যাগিং হয়ে সামনের দিকটা মানে ডিস্টালি এই থাইতে থাই এবং মানে ইনফিরিয়র এক্সট্রিমিটির দিকে চলে গিয়েছে, এই জন্য এই ফার্স্ট লাম্বার সরাসরি ইসের থার্ড স্যাক্রাল নার্ভের কানেকশনে চলে আসছে, বুঝছো, কাছে চলে আসছে, আর এই বরাবর এই লাইনটাকে বলা হচ্ছে ভেন্টাল অ্যাক্সিয়াল লাইন। তোমরা যেমন ইসে সুপিরিয়র এক্সট্রিমিটি পড়ার দিক সময় দেখেছো যে সামনের দিকে একটা ভেন্টাল অ্যাক্সিয়াল লাইন থাকে, পিছন দিকে ডর্সাল অ্যাক্সিয়াল লাইন থাকে, সেরকম এইখানে অ্যাক্সিয়াল লাইন পাওয়া যাবে। স্কোটাম যেহেতু এখানে একটা লোকাল অর্গান, এই জন্য এটার তোমার যে ইটা কি বলে ভেনাস ডেনেস তো করেসপন্ডিং ভেনাস ডেনেস হবে, আর এখানে আছে লিম্ফেটিক ডেনেস, লোকাল যেহেতু অর্গান এইখানে তৈরি হয়, এই জন্য এটা সুপারফিশিয়াল ইনগুইনাল যে লিমনোড এই লিমনোডে ই করে। স্কোটামের করেসপন্ডিং বা স্কোটামের হোমোলোগাস অর্গানটা হচ্ছে কোনটাকে বলতেছি আমরা, স্কোটামের হোমোলোগাস লেবিয়া মেজোরাটা আর স্কোটাম এটা ডেভেলপ করে হচ্ছে কি জেনিটাল সোয়েলিং থেকে, জেনিটাল সোয়েলিং থেকে এটা ডেভেলপ করে, ইউরোজেনিটাল যে ফোল্ড এই ফোল্ড থেকে ডেভেলপ করে ইনফ্যাক্ট হচ্ছে ভেন্টাল পেনিস এবং ল্যাবিয়াম মাইনোরা। তাহলে ল্যাবিওস্কোটাল সোয়েলিং বা জেনিটাল সোয়েলিং বলতে পারো, সেখান থেকে স্কোটাম ডেভেলপ করতেছে এবং ল্যাবিয়াম মেজোরা ডেভেলপ করতেছে, আর ইউরোজেনিটাল ফোল্ড যেটা ফোল্ড থেকে ডেভেলপ করতেছে হচ্ছে ভেন্টাল পেনিস এবং ল্যাবিয়াম মাইনোরা। স্কোটাম একটু কমন সাইট ফর ইডিমা, কমন সাইট ফর ইডিমা এই কারণে যে এটা হচ্ছে লুজ এন্ড ল্যাক্স টিস্যু থাকে, এই জন্য ইডিমা এখানে যদি কোনো এক্সট্রা কি বলে কানেকটিভ টিস্যু মানে কি বলে তোমার এইটা হলো ইসিএফ এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা এইখানে লুজ এন্ড ল্যাক্স হওয়ার কারণে এবং এটা ডিপেন্ডেন্ট পার্ট হওয়ার কারণে এইখানে হচ্ছে ইডিমাটা এটা ডিপেন্ডেন্সি ইডিমাটা বেশি জমা হয়, এখানে সেবাসিয়াস সিস্ট বেশি হইতে পারে কারণ এটা হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড এখানে বেশি থাকে, হেয়ার এবং সেবাসিয়াস গ্ল্যান্ড হেয়ার ফলিকাল এবং রিলেটেড সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি সেবাসিয়াস সিস্ট হইতে পারে। এখানে কিন্তু একটা কমন সাইট ফর এলিফ্যান্টিয়াসিস হচ্ছে স্কোটাল এলিফেন্টিয়াসিস, স্কোটাল এলিফেন্টিয়াসিস মানে তোমরা দেখেছো যে ওই অনেক সময় ঢাকা দেখবা যে বিভিন্ন ওভার পাসের উপর কি বলে কিছু ফকির বসে থাকে, তাদের পা অনেক মোটা, একটা পা দেখা গেল অনেক মোটা হয়ে এলিফেন্টিয়াসিস মানে হাতির পায়ের মতন হয়ে যায়, এরকম কেউ দেখিস নাকি? দেখা যায় যে একটা পা অনেক মোটা হয়ে যে মনে হয়েছে যেন ওই দুম্বা নামে একটা প্রাণী আছে তার নাকি পিছন দিকে একটু গোশ বাড়ে সেটা আবার কেটে খাওয়া যায় সেরকম হয়ে অনেক মোটা হয়ে যায় যেটাকে এলিফেন্টিয়াসিস বলে। আর এই এলিফেন্টিয়াসিসটা হচ্ছে ইনফ্যাক্ট কি এলিফেন্টিসিস হচ্ছে ওই ফাইলেরিয়া, ফাইলেরিয়ার তো নাম শুনছো তোমরা, ম্যালেরিয়া ফাইলেরিয়া এরকম নাম শুনছো না? জি স্যার, স্যার গোদ রোগ ফাইলেরিয়া, হ্যাঁ গোদ রোগ এই ফাইলেরিয়া কোন কোন মশা দিয়ে হয় ফাইলেরিয়া? কিউলেক্স মশা তাহলে কিউলেক্স মশা হচ্ছে ফাইলেরিয়া হয়। এই ফাইলেরিয়া একটা জীবাণু দ্বারা হয় যেটাকে বলা হয় হচ্ছে ফাইলেরিয়া ব্যাংক্রপ্টি, উচেরিয়া ব্যাংক্রপ্টি, উচিরিয়া ব্যাংক্রপ্টি মানে ফাইলেরিয়ার এটা এক ধরনের ছোট এক ধরনের কৃমি, এটা প্যারাসাইট যেটাকে বলা হয় উচিরিয়া ব্যাংক্রপ্টি, আর একটা নামও আছে যাই হোক
তাহলে টেস্টিস সম্বন্ধে আমাদের এইটুকুই জানতে হবে যে টেস্টিসের স্যার এই সেবেশিয়াস সিস্টার স্যার মানে ট্রিটমেন্ট কি হতে পারে স্ক্রোটাল ইডিমা হলে তো ওই যে ট্রোকার দিয়ে বা ওই ক্যানুলা দিয়ে পাস কালেক্ট করা যেতে পারে কিন্তু সেবেশিয়াস সিস্ট হলে কি করা যায় মানে কি ট্রিটমেন্ট আর স্ক্রোটাল এলিফ্যান্টিয়াসিস বা কি ট্রিটমেন্ট দেওয়া হয় সার্জারি করা লাগে কিনা একটু যদি বলতেন আসলে স্ক্রোটাল কি তুমি ইসের কথা বলতেছো সেবেশিয়াস সিস্ট জি স্যার সেবেশিয়াস সিস্ট যদি হয় তাহলে সেবেশিয়াস সিস্ট মানে সিস্ট মানে কি সেবা যে সেবেশিয়াস গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডের ডাক যদি ব্লক হয়ে যায় ডাকটা যদি স্যার আপনি মিউট হয়ে গেছেন বলতেছিলাম সেবেশিয়াস সিস্টটা হলো কি যে কোনো কারণে যদি সেবেশিয়াস গ্ল্যান্ডের ডাক্ট এটা ব্লক হয়ে যায় ব্লক হয়ে গেলে তাহলে এই সেবেশিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনটা বাইরে আসতে পারবে না তখন ওই সেবেশিয়াস গ্ল্যান্ডের ভিতর সিক্রেশনটা জমা হয়ে একটা রিটেনশন সিস্ট তৈরি হবে যেটাকে সেবেশিয়াস গ্ল্যান্ড থেকে তৈরি হয় বলে সেবেশিয়াস সিস্ট বলে আর এটারও এটা হচ্ছে অপারেশন করে ওই সিস্ট পুরো থলি সহ যদি ফেলে দেওয়া যায় তাহলে হচ্ছে অপারেশনে কিওর হয়ে যাবে কিন্তু এটা রিকারেন্ট হইতে পারে সেটা রিকারেন্স মানে কি নেক্সট আর একটা হইতে পারে আর অপারেশন অ্যাপ্রোপ্রিয়েট না হলেও রিকারেন্স হইতে পারে আর এলিফেন্টিয়াসিস ঘটনাটা হচ্ছে একটু ভিন্ন এইখানে হচ্ছে ওই যেটা উচেরিয়া ব্যাংক্রাপ্টি যেটা ওই কৃমি এক ধরনের প্যারাসাইট ওই প্যারাসাইট গুলো হচ্ছে লিম্ফেটিক্স মানে লিম্ফেটিক্স যে ভ্যাসেল ওই ভ্যাসেলের ভিতর যে জমা হয় যখন মারা যায় ওই ভ্যাসেল গুলোকে ব্লক করে দেয় আর ওই ভ্যাসেল গুলোকে ব্লক করে দিলে তখন আমরা তো জানি যে ইসের টিস্যু ফ্লুইডের ড্রেনেজ দুটো সিস্টেমে হয় একটা সিস্টেম হচ্ছে ভেনাস সিস্টেমের মাধ্যমে চলে আসে আর একটা হচ্ছে আমাদের লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে ড্রেনেজ হয় তাহলে ভেনাস সিস্টেমে কোনো হ্যাম্পার হয় না কিন্তু লিম্ফেটিক সিস্টেমে ওই ভ্যাসেল গুলোকে ওই মরা প্যারাসাইট ডেড প্যারাসাইট গুলো ব্লক করে দেয় আর ব্লক করে দেওয়ার কারণে ওইটে তোমার টিস্যু স্পেসে স্পেশালি সুপারফিশিয়াল ফাঁসায় তাহলে সুপারফিশিয়াল ফাঁসায় তখন ওই টিস্যু ফ্লুইড গুলো জমা হতে তাহলে থাকে জমা হলে হচ্ছে এলিফেন্টিয়াসিস এর এই কন্ডিশনটা ডেভেলপ করে হ্যালো তোমরা শুনছো জি স্যার জি স্যার বলো না তো মাঝে মাঝে একটু কথাবার্তা বলো শুনতে পাচ্ছি স্যার তাহলে ওই এলিফেন্টিয়াসিস এ তাহলে তোমার এইটার অপারেশন মানে কি এইটা হচ্ছে ওই এক ধরনের কৃমির ওষুধ আছে যে সেই কৃমির ওষুধ দিলে কিছুটা কাজ হয় কন্টিনিউয়াস খাইতে হয় আর একটা হচ্ছে যে সুপারফিশিয়াল ফাসা যদি সার্জারি করে ফেলে দেওয়া যায় তাহলে হয়তো বা এটা থেকে কিছুটা রিলিফ পাওয়া যায় কিন্তু 100% কিওর কৃমিগুলো কোথায় জমা হয় কোনটা কোন ফ্লুইড গুলো স্যার এই কৃমিগুলো উচেরিয়া ব্যাংক্রিপ্টি যে কৃমিগুলো কোথায় জমা হয় উচেরিয়া ব্যাংক্রিপ্টি এরা তো তোমার ওই লিম্ফেটিক সিস্টেম যে লিম্ফেটিক আমাদের দেখছো না বইতে আঁকা যে লিম্ফেটিক ভ্যাসেল তাহলে আমরা লিম্ফনোড আর লিম্ফেটিক্স যেটাকে বলা হয় লিম্ফেটিক ভ্যাসেল লিম্ফেটিক ক্যাপিলারি লিম্ফেটিক ভ্যাসেল এর ভিতরে হচ্ছে জমা হয়ে এই লিম্ফেটিক চ্যানেলটাকে ব্লক করে দেয় আর ব্লক করে দিলে তখন হচ্ছে আমাদের এই সাবকিউটেনিয়াস টিস্যু স্পেশালি সাবকিউটেনিয়াস টিস্যুর যে ইসিএফ থাকে এক্সট্রা সেলুলার ফ্লুইড গুলো থাকে সেই ফ্লুইড গুলো আর অ্যাবজর্পশন হইতে পারে না কেন তোমরা তো জানো যে দুই ধরনের একটা একটা ফ্লুইড তো ক্যাপিলারিতে আসতে পারবে কিন্তু আর একটা ফ্লুইড তো ক্যাপিলারিতে আসতে পারে না কেন আসতে পারে না আইসিএফ হ্যাঁ ইসিএফ এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা এক্সট্রা সেলুলার যে ফ্লুইডটা সেই ফ্লুইডের কিছুটা যেগুলো ধরো ক্রিস্টালয়েড থাকে ক্রিস্টালয়েডটা তো আমাদের ভেনাস সিস্টেমে অ্যাবজর্পশন হইতে পারে কিন্তু ক্লয়েড যেটা যেটা এক্সট্রা সেলুলার ফ্লুইডের ক্লয়েড মানে প্রোটিন টোটিন যেটা তৈরি হয় যেটা এক্সট্রা সেলুলার ফ্লুইডে আসে সেটা তো আমাদের ভেনাস সিস্টেমে ঢুকতে পারে না সেটা কোন সিস্টেম দিয়ে আসে লিম্ফেটিক সিস্টেম দিয়ে আসে তাহলে ওই যে লিম্ফেটিক চ্যানেল যদি ব্লক করে দেয় তাহলে তো ওইটা আর আসতে পারবে না ওইটা না আসতে পারলে ওইটা সুপারফিশিয়াল জমা হইতে তালে থাকে জলে মহলে তালে থাকলে তখন তখন হচ্ছে ওই এলিফেন্টিয়াসিস ডেভেলপ করে এবার হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের টেস্টিস সম্বন্ধে জানা
যে টেস্টিস পার্টিসিপেন্ট আমাদের 49 জন হয়েছে, তোমরা কি বলো যে এটাতে কন্টিনিউ করব না জুমে যাব? এটা তো পার্টিসিপেন্টস মনে হয় স্যার 37 জন স্যার, পার্টিসিপেন্ট বেশি না কিন্তু স্যার, পার্টিসিপেন্টস জুমে স্যার 50-55 জন হয় স্যার। হ্যাঁ স্যার জুমে কিন্তু স্যার অনেক আসে স্যার, 50-এর বেশি ম্যাক্সিমাম, এই জন্য মনে হয় ঢুকতে পারলিস না স্যার। আর তাহলে জুমে সুইচ করে নাকি স্যার? জি স্যার, ডাউনলোড করে নেই তো, সবাই ডাউনলোড করলে হয়তো ঠিকও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা শেষ করে দিলাম। জি স্যার, জি স্যার। লেবার আসো টেস্টিস, টেস্টিস টেস্টিস কি জিনিস? টেস্টিস হচ্ছে মেল গোনাড যেটা গ্যামেট তৈরি করে, তাহলে টেস্টিস হচ্ছে মেট গোনাড যেটা মেল গ্যামেট এবং মেল হরমোন টেস্টোস্টেরন ডাইহাইড্রোটেস্টোস্টেরন যেটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে এবং এটাকে মেইনটেইন করে, মানে মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? তাহলে মেল গোনাড যেটা মেল গ্যামেট তৈরি করে আর মেল হরমোন যেটা টেস্টোস্টেরন বলা হয়, সেই টেস্টোস্টেরন এটা সিক্রেশন করে এবং টেস্টোস্টেরনটা কি কাজ করে, মানে মেল যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এইগুলোকে ডেভেলপ রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এন্ড মেইনটেনেন্স অফ দ্য সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স মেইনটেইন করে। তাহলে আমরা জানলাম যে টেস্টিসটা কি। টেস্টিস হচ্ছে তোমার হোমোলগাস উইথ ওভারি, আর টেস্টিসটা থাকে কোন জায়গায়? তো এটা তো আমরা আগেই জেনে ফেলেছি যে টেস্টিসটা ডেভেলপমেন্ট অ্যাবডোমিনের ভিতরে হইলেও তার প্রপার টেম্পারেচার এবং প্রপার স্পার্মেটোজেনেসিস মেইনটেইন করার জন্য এটা মাইগ্রেট করে ইন দা স্কোটাম। তাহলে টেস্টিসের শেপ, টেস্টিসের শেপটা হচ্ছে ওভাল বা ইলিপসয়েডাল। হ্যালো, তোমরা শুনছো কথা বলো মাঝে মাঝে? তাহলে টেস্টিসটা ওভাল বা ইলিপসয়েডাল এই টেস্টিস। টেস্টিসটা মোটামুটি হচ্ছে লেন্থের দিক থেকে তোমার ইসের ওভারির সমান, যেমন 4 সেন্টিমিটারের লেন্থ, আর এর ব্রিথ ছিল হচ্ছে 2.5 সেন্টিমিটার ব্রিথ, আর এটা হচ্ছে অ্যান্টারোপোস্টেরিয়র। অ্যান্টারোপোস্টেরিয়র যে ইটা এক্সেপ্ট করা, তাহলে এর লেংথটা মোটামুটি ওভারির লেংথের সমান, যেটা 4 সেন্টিমিটার, এবং ওটা ছিল 4 সেন্টিমিটার, ধরো 2 সেন্টিমিটার অ্যান্ড 1 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার ব্রিথ, আর অ্যান্ট্রোপোস্টেরিয়র যে ডায়ামিটার সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, বুঝছো, 10-15 গ্রামের ওয়েট। যা পজিশন ইজ দি স্কোটাম, তাই এটা হলো স্কোটামের কন্টেন্ট হিসাবে থাকে, আর স্কোটামে এটা একটু অবলিকলি থাকে। অবলিকলি থাকে মানে কি, এর আপার পোলটা একটু অ্যান্ট্রোল্যাটারালি থাকে আর লোয়ার পোল যেটা আছে, আপার পোলটা তাহলে অ্যান্ট্রোল্যাটারাল থাকতেছে আর লোয়ার পোল থাকতেছে হচ্ছে পোস্ট্রো মেডিয়ালি থেকে, এই একটু অবলিকলি এটা সেই স্কোটামের ভিতর থাকে। তা আগেই তো বলেছি তোমার লেফট টেস্টিসটা একটু লোয়ার দ্যান দ্য রাইট টেস্টিস ডিউ টু আর্লি ডিসেন্স অফ দ্য লেফট টেস্টিস। দুটো টেস্টিস দেখো, দুটো টেস্টিসের ভিতর লেফট টেস্টিসটা একটু নিচের দিকে থাকে ডিউ টু আর্লি ডিসেন্স অফ দ্য টেস্টিস অ্যান্ড দ্য
আর্লি ডিসেন্ট করার কারণে এর স্পারমেটিক কটা ইজ লার্জার দেন দা রাইট টেস্টিস। দে প্রেজেন্টিং ফিচার যদি বলে যে প্রেজেন্টিং ফিচার কি আছে, প্রেজেন্টিং ফিচার আছে হচ্ছে এতে কি থাকবে, দুটো পোল থাকবে, আপার পোল এন্ড লোয়ার পোল, যে আপার পোল এবং লোয়ার পোল দুটোই হচ্ছে রাউন্ডেড, এবং আপার পোল এর সঙ্গে তোমার স্পারমেটিক কর্ড যেটা, সেই স্পারমেটিক কর্ডটা হচ্ছে আপার পোলের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে। তাহলে আপার পোল এবং লোয়ার পোল দুটোই রাউন্ডেড, কারেক্ট অ্যাকসেপ্ট করেন স্যার, রাউন্ডেড থাকতেছে। তাহলে আপার পোল এবং লোয়ার পোল সম্বন্ধে জানলাম যে আপার পোলটা হচ্ছে দুই পোলটা রাউন্ডেড, এন্ড আপার পোলের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে স্পারমেটিক কর্ডের, আর একটা স্পারমেটিক কর্ড আপার পোলে এসে শেষ হয়ে যায়। এই স্পারমেটিক কর্ডের লেয়ার গুলোই হচ্ছে স্কোটামের লেয়ার গুলো তৈরি করে। তারপরে আছে দুটো বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার এন্ড পোস্টিরিয়র বর্ডার, এই এই বরাবর এইটা হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার, এই বরাবর থাকতেছে পোস্টিরিয়র বর্ডার। অ্যান্টিরিয়র বর্ডার একটু রাউন্ডেড আর পোস্টিরিয়র বর্ডার হচ্ছে একটু স্ট্রেইট, পোস্টিরিয়র বর্ডার থাকে অ্যান্টিরিয়র বর্ডার। তাহলে অ্যান্টিরিয়র বর্ডার হচ্ছে রাউন্ডেড আর পোস্টিরিয়র বর্ডারটা স্ট্রেইট, এবং পোস্টিরিয়র বর্ডারের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে এপিডিডাইমিস, মানে আপার পোল থেকে শুরু করে পোস্টিরিয়র বর্ডার বরাবর পোস্টিরিয়র অ্যাটাচমেন্ট থাকতেছে এপিডিডাইমিস। দুটো সারফেস, দুটো সারফেস হচ্ছে এই একটা ল্যাটারাল সারফেস, মানে এইদিকে ল্যাটারাল সারফেস, এইদিকে মেডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস এন্ড মেডিয়াল সারফেস ইজ কনভেক্স স্মুথ, কনভেক্স অ্যান্ড স্মুথ হচ্ছে মেডিয়াল ল্যাটারাল সারফেসটা। স্কোটামের এই টেস্টিস এর সঙ্গে স্মল ওভাল বডি অফ দি টেস্টিস, যেটা তোমার এই এই টেস্টিস এর আপার বর্ডারের সঙ্গে অনেক সময় অ্যাটাচ থাকতে পারে, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস, অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস। এখানে আলাদা একটা ছোট্ট ওভাল বডি এখানে অ্যাটাচমেন্ট থাকতে পারে, যেটাকে বলতেছি আমরা অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস। ইট ইজ নাথিং বাট দ্য রেমনেন্ট অফ প্যারামেজোনেফ্রিক ডাক্ট, মানে প্যারামেজোনেফ্রিক ডাক্ট, মেজোনেফ্রিক ডাক্ট থেকে হচ্ছে এই স্ট্রাকচার গুলো ডেভেলপ করে, যেটা আমরা পরে বলবো যে এই পুরোটা ডেভেলপ করে মেজোনেফ্রিক ডাক্ট থেকে। আর প্যারামেজোনেফ্রিক ডাক্ট যেটা হচ্ছে ইসে রিগ্রেস করে যায়, মেলে রিগ্রেস করে যায়, আর ফিমেলে হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্টটা হচ্ছে কি তৈরি করতেছিল, ওই ফেলোপিয়ান টিউব, তারপরে ইউটেরাস, এইগুলো তৈরি করতেছিল প্যারামেজোনেফ্রিক ডাক্ট। আর এই ক্ষেত্রে প্যারামেজোনেফ্রিক ডাক্টটা হচ্ছে রিগ্রেস করে এইখানে অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস হিসাবে কিছু একটা রেমনেন্ট থেকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে টেস্টিস এর কাভারিং যদি বলো, এবং টেস্টিস এর কাভারিং, তাহলে টেস্টিস এর কাভারিং কি, যে আউটওয়ার্ড টু ইনওয়ার্ড যদি বলা যায়, টেস্টিকের একেবারে বাইরের দিকে থাকতে যায় টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস। টিউনিকা ভ্যাজাইনালিস এর আবার দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে টেস্টিস এর সঙ্গে অ্যাটাচ থাকে, যেটা কে বলা হয় প্যারাইটাল লেয়ার অফ, সরি ভিসেরাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস। এরপরে একটা গ্যাপ থাকে, গ্যাপের পরে থাকে আর একটা লেয়ার, যেটাকে বলা হয় হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস, আর এর মাঝখানে থাকে একটা ক্যাভিটি। তাহলে এই ইসে টিউনিকা ভ্যাজাইনালিস হচ্ছে প্রোসেসাস ভ্যাজাইনালিস, মানে টেস্টিস যখন ডিসেন্ড করে, এই টেস্টিসের সঙ্গে, টেস্টিস যখন ডিসেন্ড করে টেস্টিসের সঙ্গে ইসের পেরিটোনিয়ামের একটা পার্ট এর সঙ্গে চলে আসে, যেটাকে প্রোসেসাস ভ্যাজাইনালিস বলে। প্রোসেসাস ভ্যাজাইনালিস এর উপর দিকের পার্টটা হচ্ছে অবলিটারেটেড হয়ে যায়, নিচের দিকের পার্টটা টেস্টিসের সঙ্গে থেকে যায়, যেটাকে বলা হয় হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। এই টিউনিকা ভ্যাজাইনালিস মনে করা যায় যে টেস্টিস এর, মানে টিউনিকা ভ্যাজাইনালিস এর পিছন দিক থেকে টেস্টিসটা হচ্ছে ওই ইসের ভিতর, প্রোসেসাস ভ্যাজাইনালিস এর ভিতর ঢুকে পড়ে। ঢুকে পড়ার কারণে এই অ্যান্টেরিয়র বর্ডার এবং সাইড অফ দ্য টেস্টিস হচ্ছে তোমার পুরোটাই কাভার করা থাকে ই দিয়ে, টিউনিকা ভ্যাজাইনালিস দিকে, কিন্তু পোস্ট পিছন দিকের হচ্ছে এর গ্যাপ থেকে যায়। তাহলে আমরা টিউনিকা ভ্যাজাইনালিস এর দুটো লেয়ার পেলাম, আমরা কোথা থেকে ডেভেলপ করে সেটা জানলাম, যে প্রসেসাস ভ্যাজাইনালিস এর যে পার্টটা থেকে যায় সেটাকে টিউনিকা ভ্যাজাইনালিস বলে, এবং তারপরে এটা পিছন দিকে ই করে, এর ভিতরে ইনভ্যাজাইনেট হয়, টেস্টিসটা পিছন দিক থেকে এর ভিতরে ইনভ্যাজাইনেট হওয়ার কারণে এর দুটো লেয়ার পরিণত হয়, একটা হচ্ছে ভিসেরাল লেয়ার, একটা প্যারাইটাল লেয়ার। আর ভিসেরাল লেয়ার আর প্যারাইটাল লেয়ারের ভিতর হচ্ছে ক্যাভিটি অফ দ্য প্রসেসাস টিউনিকা ভ্যাজাইনালিস বলা হয়। এর পরের যে লেয়ার, এর পরের লেয়ার এই
সাদা রঙের যে লেয়ারটা দেখা যাচ্ছে এই পরে সাদা রঙের এই লেয়ারটাকে বলা হচ্ছে টিউনিকাল বুজেরিয়া। তোমরা খেয়াল করো যে পেনিসেও আমরা কিন্তু টিউনিকাল বুজেরিয়া বলেছি, যেটা এই কর্পাস ক্যাভারনোসাম কর্পাস স্পঞ্জিওসাম দুটোকেই কাভার করে থাকে। আবার টেস্টিসে, আবার টেস্টিসেও বলতেছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এই দুটো টিউনিকা অ্যালবুজিনিয়ার ভিতর কিন্তু এরকম কোনো রিলেশন নেই, তবে নামটা যেহেতু অ্যালবুজিনিয়া শব্দটা হচ্ছে অ্যালবাস মানে হোয়াইট, হোয়াইটিস কালারে দেখা যায়, হোয়াইটিস কালারে ফাইবারাস ডেন্স কানেকটিভ টিস্যু, এই জন্য এটাকে অ্যালবুজিনিয়া বলা হয়, এই টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে থিক ডেন্স লেয়ার অফ ফাইবারাস টিস্যু, আর এর ভিতরে আর একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় টিউনিকা ভাস্কুলোসা। টিউনিকা ভাস্কুলোসা এর ভিতর দিয়ে এই লেয়ারটা থাকে, মানে এই টিউনিকা অ্যালবুজিনিয়ার জাস্ট ভিতরে, এবং এই সেপ্টামের সঙ্গে কিছু ভাস্কুলার লেয়ার থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া। তার ভিতরে যখন এই ব্লাড ভেসেল র্যামিফাই হয় তখন সেটাকে বলা হয় টিউনিকা ভাস্কুলোসা। তাহলে আমরা বাইরে থেকে ভিতর পর্যন্ত যদি দেখি তাহলে দেখতে পাবো একেবারে প্যারাটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস, তারপরে হচ্ছে ভিসারাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস, তারপরে যে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে ঘিরে রাখবে, এর মাঝখানে যে আরেকটা লেয়ার পাবো ওরকম চারপাশে যে ঘিরে রাখে সেরকম না, সেই লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে কি টিউনিকা ভাস্কুলোসা। এই এই তিনটে লেয়ার হচ্ছে আমরা এইসের ক্ষেত্রে পাবো। এই যে আমরা দেখলাম যে টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকার ভ্যাজাইনালিস এর দুটো লেয়ার, এই টিউনিকা ভ্যাজাইনালিস এর দুটো লেয়ার, এই দুটো লেয়ারের মাঝখানে কোনো কারণ, ইডিওপ্যাথিক কারণ মানে কোনো কারণ ছাড়াই, অথবা ট্রোমা অথবা টিউমার অথবা ইনফ্লামেশন, তাহলে ইনফেকশন ট্রোমা টিউমার অথবা ইডিওপ্যাথিক কারণ মানে কোনো কারণ ছাড়াই, আমাদের এই দুই লেয়ার টিউনিকা ভ্যাজাইনালিস এর দুই লেয়ারের মাঝখানে ফ্লুইড কালেকশন হইতে পারে। সেই ফ্লুইড কালেকশন হওয়াটাকেই আমরা বলি হচ্ছে কি হাইড্রোসিল, এই হাইড্রোসিল বলা হয়। হাইড্রোসিল তোমার এই হাইড্রোসিলের সহজ ট্রিটমেন্ট যারা হাতুড়ে ডাক্তাররা করে থাকে, যেটা এরকে দিয়ে কোনো সিরিঞ্জ দিয়ে এই ফ্লুইডটাকে টেনে বের করে ফেলে। তা আমাদের আসলে এটা কোনো ট্রিটমেন্ট না, এটা আমাদের অ্যালোপ্যাথিক সিস্টেমের সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট না, ম্যাজিকের মতন দ্রুত টেনে বের করে ফেললেই ছোট হয়ে গেল হাইড্রোসিল, শেষ। আসলে শেষ হয় না, নেক্সট আবার ওইখানে ওই ফ্লুইড গুলো সেক্রেশন হয়ে আবার হাইড্রোসিল রেকার করে। তারপরে আমাদের যদি এরকম কোনো কারণে, অনেক সময় কোনো ইনভেস্টিগেশন করার কারণে যে কি কারণে হাইড্রোসিলটা হচ্ছে, সেই জন্য অনেক সময় ফ্লুইড আমাদের ড্র করতে লাগে, তখন আমাদের বলতে হবে যে ফ্লুইড ট্রকার বা একটা ক্যানুলা উইথ ট্রকার এই স্কিন দিয়ে তাহলে ঢুকাই দেওয়া হয়, তাই না? একেবারে স্কিন দিয়ে ঢুকাই দেওয়া হবে। এই কি কি লেয়ার তাহলে পেয়ার্স করে যে আমাদের ওই ফ্লুইডকে ড্র করতে পারবে, সেই লেয়ার গুলোর নাম অনেক সময় জিজ্ঞেস করা হয়। তাহলে কি কি লেয়ার? প্রথমে স্কিন, তারপরে ডাটোস মাসেল, তারপরে এক্সটার্নাল স্পারমেটিক ফাসা, তারপরে ক্রিমাস্টেরিক মাসেল উইথ ফাসা, তারপরে থাকতেছে হচ্ছে ইন্টারনাল স্পারমেটিক ফাসা। ইন্টারনাল স্পারমেটিক ফাসার পরে থাকতেছে হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস। প্যারাইটাল লেয়ার অফ লেয়ার গুলা, হ্যাঁ, স্কোটামের লেয়ার গুলা, স্কিন, ডাটোস মাসেল, তারপরে এখানে যদি আমি সিদ্ধ করি তাহলে স্কোটামকে আগে সিদ্ধ করতে হবে, তাই না? স্কোটামের লেয়ার গুলো একবার বলে যাবা, এরপরে হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস। এই লেয়ারকে যখন আমরা পিয়ার্স করব তখন আমরা ফ্লুইড পেয়ে যাব, তখন ফ্লুইডটা পেয়ে যাব, তখন ফ্লুইডটা আমরা ড্র করে কোন এক্সামিনেশন বা প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এটা করতে পারি। বলো, স্কিনটাকে ধরো দেবো কি বলে ভায়োডিন দেবো, আয়োডিনের সলিউশন দেবো। ইউজুয়ালি তোমার ওই যে হেক্সিসল যেটা আমরা হাতে দিচ্ছি এখন, হেক্সিসল সাধারণত দেয়া হয় না, স্কোটাম খুবই সেন্সিটিভ স্কিন, এখানে খুবই বার্নিং সেন্সেশন হয়, এইখানে দেয়া হয়েছে ভায়োডিন মানে আয়োডিনের সলিউশন। ওই আয়োডিনের সলিউশন দিলে ওখান ডিসইনফেক্টেড হয়ে যাবে, ডিসইনফেক্টেড হয়ে গেলে এরপরে তো আমরা দেবো স্টেরাইল সিরিঞ্জ ঢুকাবো,
বুঝছো, এই জন্য ইনফেকশনের সম্ভাবনা খুব কম, ইনফেকশন তো হইতেই পারে কিন্তু সম্ভাবনা কম, যেহেতু আমরা স্টেরাইল পদ্ধতিতে করব, আমরা তো গ্লাভস পরে নেব, খালি হাতে তো করব না বুঝছো, যদি খালি হাতে করে সেটা তো আর মেডিকেলি হবে না, সেটা হচ্ছে হাতুড়ে ডাক্তারের মতো, হ্যাঁ হাতুড়ে ডাক্তারের মতন তার আমরা করবো। যাই হোক, এইভাবে আমরা ই করতে পারি। এইভাবে টেস্টিসের স্ট্রাকচার, টেস্টিসের স্ট্রাকচার হচ্ছে কি আছে, টেস্টিস আমরা দেখলাম যে টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস এর যে ভিসেরাল লেয়ার, ভিসেরাল লেয়ারের নিচেই থাকে হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়া এই পোস্টেরিয়র বর্ডার বরাবর থিকেন্ড হয়ে যায় বুঝছে, একটা রিজের মতন, একটা সেপ্টামের মতন পার্ট তৈরি করে। এই সেপ্টাম, এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া থিকেন্ড পার্ট পোস্টেরিয়র বর্ডার বরাবর, এই থিকেন্ড পার্টটাকে বলা হয়েছে মিডিয়াস্টিনাম টেস্টিস। মিডিস্টিনাম তাহলে এই পিছন দিকে থাকলে হচ্ছে মিডিস্টিনাম টেস্টিস। এই মিডিস্টিনাম টেস্টিস থেকে সেপ্টাম চলে যায় মানে সব দিকে, উপর দিকে মানে লংগিটিউডিনালি এন্ড ট্রানভার্সলি সেপ্টাম চলে যায় সামনের দিকে, যে এই টিউনিকা অ্যালবুজিনিয়ার সঙ্গে ফিউজ হয়ে যায়, একে কিছু লোবিউলে পরিণত করে, যেটা আমরা 200 থেকে 300 লোবিউল থাকে। প্রতিটা লোবিউলের ভিতর থাকে হচ্ছে সেমিনিফেরাস, 2 to 4 সেমিনিফেরাস টিউবুলস থাকে। তাহলে এই আমরা দেখলাম এই যে যে সেপ্টাম দেখতেছি, এর এক একটাকে এক একটা লোবিউল বলা হয়। এক একটা লোবিউলের ভিতর থাকে হচ্ছে 2 থেকে 4 সেমিনিফেরাস টিউবুলস। তাহলে 200 থেকে 300 লোবিউল থাকে আর প্রতিটার ভিতরে সেমিনিফেরাস টিউবুলস থাকে। যদি সেমিনিফেরাস টিউবুলস গুলোকে আমরা বের করি তাহলে এইটা তোমার প্রায় 60 সেন্টিমিটার পর্যন্ত এক একটা সেমিনিফেরাস টিউবুল স্টেজ দিয়ে কয়েলড অবস্থায় থাকে। এইটাকে যদি স্ট্রেট করি তাহলে 60 সেন্টিমিটার পর্যন্ত হইতে পারে এক একটা সেমিনিফেরাস টিউবুলস। এই সেমিনিফেরাস টিউবুলস গুলোই হচ্ছে লাইন বাই, এই ট্রুলি লাইন বাই হচ্ছে সার্টোরি সেল, সার্টোলি, তোমরা তো নাম শুনছো সার্টোলি সেল তাই না? এই সার্টোলি সেল দিয়ে হচ্ছে এটা লাইন করা থাকে। আর সার্টোরি সেলের যে পেটের ভিতরে আর কি, আসলে সার্টোরি সেলের ভিতরে ভিতরে মিনিমাম 4 লেয়ার অফ স্পার্মেটোজেনিক সেল থাকে, স্পার্মেটোজেনিক সেল থাকে। এই জন্য এর টিউব কি বলে সেমিনিফেরাস টিউবুলের লাইনিং এপিথেলিয়ামকে আমরা একটি কমপ্লেক্স লাইনিং এপিথেলিয়াম বলতে পারি বুঝছো, কমপ্লেক্স লাইনিং এপিথেলিয়াম। ট্রুলি এটা হচ্ছে ওই সার্টোরি সেল দিয়েই লাইনিং করা থাকে, আর সার্টোরি সেলের ভিতরে হচ্ছে থাকে স্পার্মেটোজেনিক সেল গুলা। যাই হোক, স্পার্মেটোজেনিক সেলের ভিতরে ওই অ্যাকসেপ্ট করার মতন তো কাউরে দেখতেছি না, সবাই তো অ্যাকসেপ্টেড। তাহলে আমরা দেখলাম মেডিস্টিনাম টেস্টিস থাকবে পোস্টেরিয়র বর্ডার বরাবর, মেডিস্টিনাম টেস্টিস হলো সেপ্টাম দিয়ে একে লোবিউলে পরিণত করবে, প্রতিটা লোবিউলের ভিতর 2 থেকে 4 সেমিনিফেরাস টিউবুলস থাকবে, কয়েলড অবস্থায় থাকবে। আর এই সেমিনিফেরাস টিউবুলস যখন মেডিস্টিনাম টেস্টিসের দিকে আসবে তখন এর একটা পার্ট আর কয়েল থাকে না, স্টেট হয়ে যায়, যেটাকে স্টেট টিউবুলস বলে। এই স্টেট টিউবুলস যখন এই মেডিস্টিনাম টেস্টিসের ভিতর ঢোকে, টিউবুলস কি বলে লোবিউলস থেকে যখন মেডিস্টিনাম টেস্টিস এর ভিতর ঢোকে, তখন এইখানে এই স্টেট টিউবুল গুলি একটার একটার সঙ্গে মিলে কিছু নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক অফ তখন কিছু নেটওয়ার্ক অফ সেমিনিফেরাস টিউবুল তৈরি করে। এই নেটওয়ার্ক অফ সেমিনিফেরাস টিউবুলস টাকেই বলা হয়েছে রেটি টেস্টিস। কথা কি বুঝছো? নেটওয়ার্ক থাকে যে নেটওয়ার্কটাকে বলা হয় রেটি টেস্টিস। এই নেটওয়ার্ক থেকে কিছু ইফারেন্ট ডাকটুলস, হচ্ছে কমিউনিকেট করে হচ্ছে এই হেড অফ দা এপিডিডিমিসের সঙ্গে। এইখান থেকে 10 থেকে 15টা ইফারেন্ট ডাকটুলস রেটি টেস্টিস থেকে তৈরি হয়, ইফারেন্ট ডাকটুলস। এই ইফারেন্ট ডাকটুলটা দিয়ে হেড অফ দা এপিডিডিমিসের সঙ্গে চলে যায়। এই এপিডিডিমিসের হেডটা হচ্ছে এই কয়েলিং থেকে তারপরে বডি এবং টেইল অফ দা এপিডিডাইমিস তৈরি করবে। তাহলে হেড
বডি এবং টেইল তিনটে থাকে, পোর্শন থাকে আমাদের একটা এপিডিডাইমিস এর উপর দিকে এক্স্যাক্টলি, কিন্তু দেখে বোঝা যাবে না যে ভাগ করা যাবে না। যদি নেক থাকতো তাহলে আমরা বলতাম যে নেকের উপর এটা হচ্ছে হেড, তারপরে বডি, তারপরে, কিন্তু এখানে নেক থাকবে না, এখানে কিছুটা পার্টকে যেটা অ্যাটাচ থাকবে ইন্টিমেটলি অ্যাটাচ থাকবে হচ্ছে ভায়াদা ইফারেন্ট ডাকটুলস দিয়ে অ্যাটাচ করার থাকবে টেস্টিস এর সঙ্গে, সেই পার্টটাকে আমরা বলবো হচ্ছে হেড অফ দা এপিডিডাইমিস, এরপরের পার্টটাকে বলবো এক্সপেন্ডেড পার্টটাকে বলবো বডি অফ দা এপিডিডাইমিস, আর এই ন্যারো পিরিওডিক ন্যারো পার্টটাকে আমরা বলবো হচ্ছে টেইল অফ দা এপিডিডাইমিস। তাহলে হেড অফ দা এপিডিডাইমিস তৈরি হচ্ছে ইফারেন্ট ডাকটুলস এর কয়েলিং দিয়ে, আর এরপরে একটা সিঙ্গেল ডাক থাকবে, কিন্তু অনেক কয়েলিং থাকবে সেই সিঙ্গেল ডাক্টের, সেই কয়েলিং এর মাধ্যমে তৈরি হবে বডি এবং টেইলস। যখন কয়েল শেষ হয়ে এইখানে যে টিউনিকা ভ্যাজাইনালিস এর কাভারিং থাকবে, এই কাভারিং এর পরে যখন এসে বের হয়ে আসবে কাভারিং থেকে, তখন সেই পার্টটাকে আমরা বলবো হচ্ছে ডাক্টাস ডিফারেন্স। কথা কি বুঝছো? জি স্যার। এইটা হচ্ছে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য তোমরা তো দেখতে পাচ্ছ তাই না? তাহলে স্ট্রাকচার সম্বন্ধে মোটামুটি আমরা জানলাম। এবার আসো যে টেস্টিস এর আটারি সাপ্লাই, টেস্টিস এর আটারি সাপ্লাই, টেস্টিস যেহেতু উপর থেকে অ্যাবডোমিনের আপার পার্ট থেকে ডেভেলপ করে ডিসেন্ড করে আসে প্রপার স্পার্মেটোজেনেসিস এর সঙ্গে, এই জন্য টেস্টিস যখন ডিসেন্ড করে সেই সময় টেস্টিস কিন্তু তার আটারি, ভেইন, নার্ভস সবকিছু সহ লিম্ফেটিক সহ নিচের দিকে ডিসেন্ড করে আসে। এই জন্য টেস্টিস এর যে টেস্টিকুলার আটারি দ্বারা সাপ্লাইড, এই টেস্টিকুলার আটারিটা হচ্ছে ইনফ্যাক্ট ব্রাঞ্চ অফ দ্য টেস্টিকুলার আটারি কি দেখা হয়েছে নাকি? এই যেটা সিলেক্ট করলাম এটা হচ্ছে টেস্টিকুলার আর্টারি, এটা আসলে এরকম দেখা যাবে না যে টেস্টিকুলার আর্টারি, তাহলে এইটা হচ্ছে টেস্টিকুলার আর্টারি, এই এইটা টেস্টিকুলার আর্টারি, টেস্টিকুলার আর্টারিটা তাহলে সেকেন্ড লাম্বার ভার্টিব্রাল লেভেল থেকে ই হয়ে এটা হচ্ছে তোমার যে পুষ্টিরের অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে বিহাইন্ডার মানে রিট্রো পেট্রোনিয়ালি এটা তোমার ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি রান করে, রান করে এসে তারপরে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এসে এটা মানে যে তোমার লার্জ যে ভেসেলগুলো যেটা হচ্ছে কমন ইলিয়াক আর্টারি, এই কমন ইলিয়াক আর্টারিকে কমন এক্সটার্নাল ইলিয়াক আর্টারিকে ক্রস করে, ক্রস করে সুপারফিশিয়ালি ক্রস করে, ক্রস করে মানে অ্যান্টিরিয়রলি ক্রস করে, ক্রস করে আমাদের এই স্পার্মেটিক কর্ড এর ভিতরে চলে আসে। আর স্পার্মেটিক কর্ড এর ভিতর আসা মানে হচ্ছে ডিপ ইনগুইনাল লিঙ্ক দিয়ে স্পার্মেটিক কর্ড এর ভিতর ঢুকে পড়ে, এরপরে ইনগুইনাল ক্যানাল দিয়ে ট্রাভার্স করে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং দিয়ে বের হয়ে স্পার্মেটিক কর্ড দিয়ে আমাদের চলে আসে হচ্ছে কোথায়, মানে টেস্টিসে, এটা এই এই এর ভিতর চলে আসতেছে। এই এই আমরা স্পার্মেটিক কর্ড কে সরাই দিলে দেখতে পাচ্ছি যে এই টেস্টিস এর ভিতরে হচ্ছে তোমার টেস্টিকুলার আর্টারিটা, এই যে এইটা হলো টেস্টিকুলার আর্টারি, এই টেস্টিকুলার আর্টারিটা এর ভিতরে ঢুকে আসে। টেস্টিকুলার আর্টারিটা এক্সেপ্ট করার মতন কাউকে তো দেখতেছি না, তোরা কাকে দেখতেছিস এক্সেপ্ট? আমাদের 49 জন পার্টিসিপেন্ট আছে, এক্সেপ্ট তো সবাই করা আছে।
তাহলে এই টেস্টিকুলার আর্টারি যখন লোয়ার বর্ডারে আসে পোস্টেরিয়র বর্ডার বরাবর এসে দুটো ব্রাঞ্চে লার্জ দুটো ব্রাঞ্চে পরিণত হয়, পরিণত হয়ে মিডিয়াল ল্যাটারাল ব্রাঞ্চ, তারপরে টিউনিক অ্যালবুজিনিয়াকে পিয়ার্স করে টেস্টিসের ভিতরে ঢুকে গিয়ে টিউনিক অ্যালবুজিনিয়ার মিডিয়াল যে পার্ট, মিডিয়াল যে লেয়ার, এই লেয়ার গুলোকে সাপ্লাই দেয়, তখন ওই লেয়ারটাকেই আমরা ওই যে টিউনিকা ভাস্কুলোসা বলি। এবং যে সেপ্টাম আছে এই সেপ্টাম এর ভিতরে চলে যায়। তাহলে আমরা দেখলাম যে টেস্টিসের ভিতর আর একটা ধরনের ই থাকে, সেল থাকে, যে সেলটার কথা বলা হয়নি, ওই যে আমরা বলছি সেমিনাফেরাস টিউবুলস, এই সেমিনাফেরাস টিউবুলস এর মাঝখানে যে গ্যাপ থাকে ইন্টারস্টিশিয়াল স্পেস, ওই ইন্টারস্টিশিয়াল স্পেস এতে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক থাকে, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক, যে যেটা হলো টেস্টোস্টেরন ই করে সিক্রেশন করে। ভ্যানাসডেনেস, ভ্যানাসডেনেস হচ্ছে টেস্টিসের ভ্যানাসডেনেস কি দিয়ে হয়, প্যাম্পিনিফন প্লেক্সাস, মানে এই টেস্টিসের যে আটারি এই আটারি চারপাশ দিয়ে ভেইনটা হচ্ছে তোমার প্লেক্সাস তৈরি করে, যে প্লেক্সাস থেকে প্যাম্পিনিফন প্লেক্সাস বলে। প্যাম্পিনিফন প্লেক্সাস যখন আপার বর্ডার অফ দ্য টেস্টিসের কাছে কাছে আসে তখন এটা চারটে ভেইনে পরিণত হয়, যখন তোমার সুপারফিশিয়াল ইনগুইনাল রিং দিয়ে ঢোকে তখন দুটো ভেইন, যখন ডিপ ইনগুইনাল রিং দিয়ে বেরোয় যায় তখন একটা ভেইনে পরিণত হয়ে সেইটা হচ্ছে ইকে কি বলে এই টেস্টিস টেস্টিকুলার আর্টারির সঙ্গে একসঙ্গে যে রাইট সাইডে, রাইট সাইডে যেহেতু ইনফেরিয়র ভ্যানাকেপা থাকে এর জন্য সরাসরি রাইট ইনফেরিয়র ভ্যানাকেপা অ্যাকিউট অ্যাঙ্গেলে বা অবলিক অ্যাঙ্গেলে যে হচ্ছে ইচে জয়েন করে, আর লেফট সাইডের যে ইটা টেস্টিকুলার ভেইনটা কোন জায়গায় যে ওপেন করে বা গোনাডাল ভেইন, লেফট রেনাল ভেইন, লেফট রেনাল ভেইন ওপেন করে, এবং সেটা ওপেনিংটা হয় কিভাবে ওপেনিং হয়, ওপেনিংটা হয় হচ্ছে অবলিকলি না রাইট অ্যাঙ্গেলে, মানে যখন ইসে অবলিক অ্যাঙ্গেল মানে কি স্যার? তাহলে অবলিক অ্যাঙ্গেল দাঁড়া বড় দেখাচ্ছি, আর ই হচ্ছে না কেন এইখানে, একটা কি জন্য ছিল যা দিয়ে উঁচু নিচু করা যেত কুরানো যেত। হ্যাঁ তাহলে আমরা দেখেছি হচ্ছে কি, কাকে অ্যাকসেপ্ট করব রে, কই কাও অ্যাকসেপ্ট করা তো কাউকে দেখছি না, আস্তে বললো করার জন্য স্যার ভাই তো স্যার তাই নেটা নেট সমস্যা হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন না, আসতেছে চলে যাচ্ছে এরকম একটা আসতেছে চলে যাচ্ছে এরকম হইতে পারে, আমি তো অ্যাকসেপ্ট করার মতন যারা ছিল তাদের সবাইকে করে ফেলছি। তাহলে তোমরা দেখো এখানে তো কিডনি টিডনি দেখতেছি না, দিয়ে দিই কিডনি, যাই হোক লেফট সাইডে, লেফট সাইডে যেহেতু অনেক ই চলে আসলাম, রাইট সাইডে, রাইট সাইডের এই যেটা আমি সিলেক্ট করলাম এটা হচ্ছে রাইট গোনাডাল ভেইন, যেটা সরাসরি সরাসরি হচ্ছে তোমার ইনফেরিয়র ভেনাকে বা যে ওপেন করে, আর লেফট গোনাডাল ভেইন, লেফট গোনাডাল ভেইন হচ্ছে লেফট রেনাল, লেফট রেনাল ভেইনে যে ওপেন করে, লেফট রেনাল ভেইনে ওপেন করে। তাহলে যেহেতু এইখানে ইনফেরিয়র ভেনাকেবা, ইনফেরিয়র ভেনাকেবাটা ইনফেরিয়র ভেনাকেবার সঙ্গে যে এইখানে অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল বা অবলিক অ্যাঙ্গেল বা অ্যাকিউট অ্যাঙ্গেলে এটা ই করতেছে ড্রেন করতেছে, আর এই এর ব্লাডটা উপর দিকে যাবে, এই এই ভেনাস ব্লাডটা উপর দিকে যাবে, দুটো যেহেতু একই ডিরেকশনে হচ্ছে এই জন্য এইখানে ভেনাস ড্রেনেজটা হচ্ছে ইজি হবে। আর এই এই রাইট সাইডে লেফট সাইডে এসে যেহেতু লেফট রেনাল ভেইনে রেফট রেনাল ভেইন ধরো এরকম আছে, যে লেফট রেনাল ভেইন এরকম রেফট রেনাল ভেইন আছে, আর তার সঙ্গে এসে এই রাইট অ্যাঙ্গেলে, রাইট অ্যাঙ্গেলে এসে যোগ দিচ্ছে, এই জন্য এই দিকের ব্লাড ডিরেকশন হবে এই দিকে, আর এই দিকের ব্লাড ডিরেকশন হবে এই দিকে, এই জন্য এইখানে ভেনাস ড্রেনেজ একটু হ্যাম্পার্ড হবে, এই কারণে লেফট রেনাল
লেফট গোনাডাল ভেইনে ভেনাস প্রেসারটা একটু বেশি হয়। কথা কি বুঝতেছো তোমরা? হ্যালো স্যার, প্রেসার বেশি হয় তা আরেকবার একটু বলেন। ধরো এই এইখানে একটা, এইখানে একটা ভেইন, এই ভেইনের ভেনাস ডিরেকশন আছে হলো এই দিকে, তাই না? ব্লাডটা এই দিকে যাচ্ছে, এর সঙ্গে একটা ভেইন এরকম এসে যোগ করলো, এর এরও হচ্ছে ব্লাড ডিরেকশনটা এই দিকে। তাহলে এই দুটো ডিরেকশন যেহেতু একই দিকে, ছোট একই দিকে, এখানে ভেনাস প্রেসার এর এই এই ভেইনটার ভেনাস প্রেসার কম হবে, আর এইখানে যেহেতু রাইট অ্যাঙ্গেলে, রাইট অ্যাঙ্গেলে যোগ দিচ্ছে, এই কারণে এই দিকে ভেনাস প্রেসার রাইট অ্যাঙ্গেলে যেয়ে তারপরে এই দিকে যাইতে হবে, এই জন্য এই ভেইনটার লেফট গোনাডাল ভেইন, লেফট টেস্টিকুলার ভেইনের ভেনাস প্রেসার বেশি হয়। এইটা যদি এইভাবে রাইট অ্যাঙ্গেলে না আসে, এরকম জয়েন করতো, এরকম জয়েন করতো, তাহলে কিন্তু এর ব্লাডের ডিরেকশন এইদিকে হতো, এর ডিরেকশন এইদিকে হতো, তাহলে কিন্তু এখানে ভেনাস প্রেশারটা কম হতো। কিন্তু এইখানে তা না হয়ে এখানে তো রাইট অ্যাঙ্গেলে যোগ দিচ্ছে, রাইট অ্যাঙ্গেলে যোগ দেওয়ার কারণে এই লেফট সাইডের, লেফট সাইডের যে তোমার টেস্টিস, টেস্টিসের ভেনাস ড্রেনেজ, লেফট টেস্টিকুলার ভেইনের ভেনাস প্রেশারটা, প্রেশারটা বেশি হয়। আর এই প্রেশারটা বেশি হওয়ার কারণে, প্রেশারটা বেশি হওয়ার কারণে কি সমস্যা হচ্ছে? তাহলে ভেনাস প্রেশার, তাহলে ভেনাস ড্রেনেজটা একটু হ্যাম্পার হচ্ছে, আর হ্যাম্পার হওয়ার কারণে তোমার এই লেফট সাইডের ভেরিকোসিল নামে একটা ডিজিজ আছে, যেটাতে হচ্ছে এই লেফট প্যাম্পিনিফন প্লেক্সাসের, প্যাম্পিনিফন প্লেক্সাসের যে ভেইনগুলো, যেগুলো ডাইলেটেড, কিছুটা আঁকা বাঁকা মানে টর্চুয়াস এবং ইলংগেটেড হয়ে যায়, এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে ভেরিকোসিল। তো বুঝতে পারছো যে ভেরিকোসিল, তোমরা ভেরিকোস ভেইন ইনফেরিয়র, যেমন ই যদি পড়ে থাকো ওইখানে, তাহলে ভেরিকোসিটি অত পড়ছো যে ভেরিকোস ভেইন, যে গ্রেটার গ্রেট সেপানাস ভেইন, স্কল সেপানাস ভেইন এর ভেরিকোসিটি তৈরি হয় সেরকম ভেইনটা না করতে স্যার, ভেরিকোসিটি সি এই এই একই রকমে যখন এই লেফট সাইড থেকে রাইট সাইড, রাইট সাইড থেকে লেফট সাইডে কি কারণে বেশি ভেরিকোসিল হয় টেস্টিসের ভিতরে, আর যদি এরকম টেস্টিসের স্কোটামের ভিতরে হাত দেওয়া যায়, মনে হবে জন্য যে ব্যাক অফ ওয়ার্ম, মানে ওই কৃমি, কৃমির একটা থলি, মানে এমন ভাবে ডাইলেটেড এবং টর্চুয়াস এবং ইলাঙ্গেটেড হয়ে যাবে ওই প্যাম্পিনিফর প্লেক্সাসটা, তখন মনে হবে যেন যে কিছু ওয়ার্ম মানে ওই কৃমি থলিতে পরিণত হয়েছে, সেই কন্ডিশনটাকে বলা হয় ভ্যারিকোসিল। এই ভ্যারিকোসিলের জন্য ড্র্যাগিং পেইন হইতে পারে, তবে ভ্যারিকোসিলটা এত কিছু আমাদের জানতে লাগবে না, আমাদের জানতে হবে যে ভ্যারিকোসিল ইজ মোর কমন ইন লেফট সাইড দেন দা রাইট সাইড, এইটার আমাদের ব্যাখ্যা জানতে হবে। লেফট সাইডে কেন বেশি হয় সেটা কি কিছুটা বুঝছো তোমরা? জি স্যার। কি কারণে বেশি হয়? যেহেতু ভেনাস প্রেসারটা বেশি, কারণ স্যার লেফট যেহেতু ওইখানে রাইট অ্যাঙ্গেলে ড্রেন করে, এই একটা। আর একটা হচ্ছে লেফট সাইডের ভেইনটা রেট্রোপিটোনিয়ালি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে যায়, আর ওর সামনে থাকে হচ্ছে লোডেড কনস্টিপেটেড সিগময়েড কোলন, লেফট সাইডে, রাইট সাইডে তো থাকে না, লেফট সাইডে সিগময়েড কোলন, আর ওপেন সিগময়েড কোলন হচ্ছে ওপেন লোডেড, সবসময় লোডেড থাকে, লোডেড থাকার কারণেও এটা কিন্তু ওই ইকে কম্প্রেস করে, এজন্য আমাদের ওই হ্যাঁ ভেইনকে কম্প্রেস করে, ভেইনকে যদি কম্প্রেস করে তাহলে কি হবে, ইক হবে না, ওই ভেনাস ড্রেনেজ ঠিক মতন হইতে পারবে না, তখন ফাদার ওই ভেইনের ব্লাড গুলো আবার লেফট টেস্টিসে প্যাম্পিনিফন প্লেক্সাসে আবার বেশি বেশি করে জমা হবে। এরপরে যদি আমরা দেখি যে লেফট টেস্টিকুলার ভেইনটা সরাসরি যেহেতু ইসে কিডনিতে যে ওপেন করতে, কিডনির ভেইনে, রেনাল ভেইনে ওপেন করতেছে, অনেক সময় কিডনির টিউমার হলে সেই টিউমার গুলো কিন্তু ইলংগেটেড হয়ে ওই কিডনির আমাদের যে ই আছে এই ভেনাস লাইন দিয়ে চলে আসতে পারে, ইলংগেটেড হয়ে একটা মাস অফ টিস্যু হয়ে ভেইনের ভিতর ঢুকে পড়ে, তখন কিন্তু সরাসরি ওই লেফট কিডনির
যে ভেনাস ডেন্স হ্যাম্পার হয়, আর লেফট কিডনির ভেনাস ডেন্স হ্যাম্পার হওয়া মানেই হচ্ছে লেফট তোমার কি বলে টেস্টিকুলার ভেইনেরও ভেনাস ডেন্স হ্যাম্পার হয়, কিন্তু রাইট কিডনিতে কিন্তু এরকম ঘটনা ঘটার, যদি টিউমার হয় তাহলে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা নেই। এই জন্য অনেক সময় বলা হচ্ছে যদি কারোর এই ভেরিকোজ ভেইন দ্রুত র্যাপিডলি ডেভেলপ করে তাহলে অবশ্যই লেফট কিডনিকে চেক করতে হবে যে লেফট কিডনির কোনো ক্যান্সার ট্যান্সার হলো কিনা। হচ্ছে এই তিনটে কারণে, তার প্রথম দুটো হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই কারণেই হচ্ছে ভেরিকোসিটি হয়ে থাকে। আমাদের কিন্তু যে ভেরিকোসিটি কি জিনিস এইটা একটু জানতে হবে, আর জানতে হবে হলো যে লেফট সাইডে ভেরিকোসিটিটা বেশি হয় দেন দা রাইট সাইড, এর ব্যাখ্যা কি। লিম্ফেটিক ড্রেনেজ যেহেতু অ্যাবডোমেন এর ভিতর থেকে এর ই আসে, তাহলে লিম্ফেটিক ড্রেনেজ অ্যাবডোমেনে পিরিয়ান প্যারাওটিক লিম্ফ নোডে যাবে, এবং টেস্টিসের কোনো যদি ক্যান্সার হয় তাহলে হচ্ছে এই লিম্ফেটিক্স এর মাধ্যমে ওই অ্যাবডোমেনে যে সেকেন্ডারিজ ক্যান্সার তৈরি হবে। কথা বুঝছো? এই অনেক সময় টেস্টিসের যদি, তোমরা শুনতেছো কথা? জি স্যার। টেস্টিসে যদি তোমার ক্যান্সার হয়, কার্সিনোমা হয়, যে কার্সিনোমা দুই ধরনের হইতে পারে, মোটামুটি সেমিনি ফেরাস টিউবুলস থেকে সেমিনোমা ডেভেলপ করতে পারে, আর একটা হচ্ছে যেটা টোটিপোটেন্ট সেল থাকে, এই টোটিপোটেন্ট সেল থেকে তৈরি হতে পারে টেরাটোমা। টেরাটোমার কথা আগে তো তোমাদের একদিন মানে বলেছিলাম যে ওর ভিতরে ওই যে ইসের ক্ষেত্রে কি ওভারির ক্ষেত্রে বলেছিলাম, চুল দাঁত বোনস এইসব কিন্তু ওই টিউমারের ভিতর পাওয়া যায়, যেহেতু ওটা টোটিপোটেন্ট সেল থেকে হয়। তার মানে হচ্ছে যে জার্মিনাল যে এপিথেলিয়াম, যে এপিথেলিয়াম থেকে তোমার স্পার্ম তৈরি হবে, সেই স্পার্ম তৈরি এক পর্যায়ে তো ওই সেলগুলো টোটিপোটেন্ট সেল থাকে, প্লুরিপোটেন্ট সেল থাকে, এই জন্য বিভিন্ন ধরনের টিস্যু এর ভিতর ডেভেলপ করতে পারে। তাহলে একটা হলো সেমিনোমা, সেমিনিফেরাস টিউবুলস থেকে হয়, আর একটা হচ্ছে টেরাটোমা, যেটা হচ্ছে ই থেকে টোটিপোটেন্ট সেল মানে এই ধর দুই ধরনের টিউমার এখানে মোটামুটি হইতে পারে টেস্টিসের। তাহলে আমরা জানলাম এবার টেস্টিসের পরে, টেস্টিস মোটামুটি পড়া শেষ, এই টেস্টিসের এরপরে ডেভেলপমেন্ট জানবো, আর ডেভেলপমেন্ট জানার আগে আমাদের আর একটা স্ট্রাকচার সম্বন্ধে জেনে ফেলি, সেটা হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস আমরা এই টেস্টিসের এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার টেস্টিস এবং টেস্টিসের ডেভেলপমেন্ট এইটুক পর্যন্ত পড়ে ফেলবো, তোমরা এবার কেটে গেলে নেক্সট আবার জয়েন করো। জয়েন করলে আমরা এক টপিক টেস্টিস, হ্যাঁ ওই তো এগুলো বলবো, সেগুলো কিছুটা পরে। তাহলে এপিডিডাইমিস, তাহলে এপিডিডাইমিস তো বললো যে এপিডিডাইমিস এর কি পার্ট আছে, তাহলে এপিডিডাইমিস হচ্ছে এই হেড বডি এন্ড টেইল, তা তো বলছি যে হেড কি দিয়ে তৈরি হয়, ইফারেন্ট ডাকটুলস এবং হাইলি কোয়ালিটি ইফারেন্ট ডাকটুলস যেগুলো, এই দিয়ে এপিডিডাইমিস থাকে, আর এই এপিডিডাইমিস এর হেডটা তৈরি হয়। এপিডিডাইমিস এর ভিতরে এইখানে মানে এপিডিডাইমিস এর এই এইখানে 10-15 এরকম ডাগ দিয়ে আমাদের টেস্টিসের সঙ্গে, যদি আমরা আলাদা করতে চাই তাহলে আলাদা করা যাবে না, এই 10-15 ডাগ দিয়ে এইখানে ইফারেন্ট ডাকটুলস দিয়ে এখানে কানেক্টেড করা থাকে। এই ডাকটুলসটাই হচ্ছে এখানে কয়েলিং হয়ে হেড অফ দ্য এপিডিডাইমিস তৈরি করে। এরপরে একটা সিঙ্গেল ডাক্ট তৈরি হয়, যেই সিঙ্গেল ডাক্টটা বারবার এরকম কয়েলিং রোল নাম্বার 43। তুমি কোথায় বসে ই করতেছো? বাসায় না? যাই হোক, 30 জন আমাদের পার্টিসিপেন্ট হয়েছে। তাহলে এপিডিডাইমিস এর আমরা তিনটে পার্ট পাচ্ছি, তাহলে হেড সম্বন্ধে বললাম, এবার আসো যে বডি এন্ড টেইল। বডি এবং টেইল এর ভিতর হচ্ছে সিঙ্গেল ডাক্ট, এই সিঙ্গেল ডাক্টটি কয়েলড অবস্থা, হাইলি কয়েলড অবস্থা থাকে, এই জন্য এর বডি এবং টেইল হয়। এই বডি এবং টেইল, টেইল দিয়ে যখন এই ডাকটা বের হয়ে আসে তখন এই ডাকটাকে বলা হয় হচ্ছে কি বলে ভাস ডিফারেন্স বা ভাষা ডিফারেন্সিয়া। এপিডিডাইমিস এর ফাংশন কি? এপিডিডাইমিস এর ফাংশন হচ্ছে এটা তোমার স্টোরেজ রিজার্ভার হিসাবে কাজ করে, স্টোরেজ and maturation of the spermatozoa.
মানে ফ্লুইড অ্যাবজর্পশন করে, এডিশনাল কোন সিক্রেশনের ভিতর দিয়ে যে সিক্রেশন হচ্ছে নিউট্রিশন মেইনটেইন করে, মানে স্পার্মের স্পার্মেটোজোয়ার নিউট্রিশন মেইনটেইন, তাহলে স্টোরেজ এন্ড ম্যাচুরেশন স্পার্মেটোজোয়া, এইটাই হচ্ছে মেইন এর ফাংশন। এই এপিডি ডাইমিস, এপিডি ডাইমিস যেটা এই ধরো এপিডি ডাইমিসের এই ল্যাটারাল সাইডে, এপিডি ডাইমিস তো আমরা দেখলাম যে এর এই মেডিয়াল সাইডেও তোমার টেস্টিসের সঙ্গে ফিউজ করা থাকে, যে মেডিয়াল সাইডও টেস্টিসের সঙ্গে ফিউজ করা থাকে, ল্যাটারাল সাইডেও ফিউজ করা থাকে টেস্টিসের সঙ্গে, কিন্তু এইখানে এসে, এইখানে এসে এই ধরো এই প্যারাইটাল লেয়ার অফ সরি ভিসেরাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনালিস এইখানে এসে এর ভিতরে ঢুকে চলে যায়, ভিতরে ঢুকে যে তারপরে এইটে কিছুটা ভিতরে ঢুকে চলে যায় এপিডি ডাইমিস আর এই টেস্টিসের গ্যাপ এর ভিতর দিয়ে ঢুকে চলে যায়, ভিতর দিয়ে ঢুকে যে আবার এইখান দিয়ে এসে এই বাইরে এরকম বাইরে প্যারাইটাল লেয়ার হয়ে যায়। তাহলে ভিসেরাল লেয়ারটা টেস্টিসের সঙ্গে দিয়ে যে এই দুইজনের মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে ঢুকে চলে যায় ল্যাটারাল সাইডে, এই গ্যাপের ভিতরে ঢুকে যায়, ঢুকে যে এই এই এপিডি ডাইমিসের গা দিয়ে আবার বের হয়ে এসে তারপরে প্যারাইটাল লেয়ার অফ, প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনালিস তৈরি করে। তাহলে দেখলাম যে এই ল্যাটারাল সাইডে হচ্ছে এপিডি ডাইমিস এবং টেস্টিস এই দুটোকে সেপারেট করা যায়, কথা কি বুঝতেছো? হ্যালো স্যার, এইটা সেপারেশন স্টেজ স্যার, আট সেকেন্ড বলেন স্যার। সেপারেশনটা মানে কি, ধরো এই বরাবর, এই বরাবর যদি আমরা ক্রস সেকশন দিই, এই বরাবর যদি ক্রস সেকশন দিই, তাহলে দেখবো কি যে এর মাঝখানে এইটা তো আমাদের টেস্টিস, তাই না, আর এইখানে এইখানে হচ্ছে এপিডি, এপিডি ডাইমিস, এপিডি ডাইমিস এইখানে, তাহলে এই এই বরাবর এই টেস্টিসের উপর দিয়ে, এই টেস্টিসের উপর দিয়ে এইখানে কি ভিসেরাল লেয়ার অফ, ভিসেরাল লেয়ার অফ কি থাকবে, এবার বুঝতে পারছো যে এই টেস্টিস, তাহলে এইটা যদি টেস্টিস হয় আমাদের, এইটা টেস্টিস, এই টেস্টিস আর এইটা হচ্ছে এপিডি ডাইমিস, এই এপিডি ডাইমিস আর এই টেস্টিস এর মাঝখানে একটা গ্যাপ থাকে, বুঝছো, আর তাহলে এই হোল যে এই প্যারাইটাল লেয়ার অফ, প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনালিস, এই প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনালিস এরকম বাইরেতে থাকে, আর এই ভিসেরাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনালিস এইখান দিয়ে এরকম ঢুকে চলে যায়, ঢুকে যাওয়ার ফলে এই যে ক্যাভিটি অফ দ্য টিউনিকা ভেজাইনালিস এর ভিতরে এই ল্যাটারাল সাইডে এর ভিতরে কিছুটা এপিডিডাইমিস এবং টেস্টিসের ভিতরে কিছুটা ঢুকে যায়, এই ঢুকে যাওয়া পার্টটা তাহলে আমরা এই বরাবর, এই যে এই ল্যাটারাল সাইড এই বরাবর যদি আমরা আলাদা করতে চাই, তাহলে এই বরাবর কিন্তু কিছুটা অংশ, কিছুটা অংশ টেস্টিস থেকে এপিডিডাইমিস থেকে এরকম আলাদা করা যাবে, কথা বুঝিছো? জি স্যার। হ্যাঁ, এই কিন্তু এই মেডিয়াল, মেডিয়াল দিকে, এই মেডিয়াল দিকে কিন্তু এরকম আলাদা করা যাবে না, একেবারে একটা আর একটার সঙ্গে ফিউজ করা থাকে। এই যে ল্যাটারাল দিকে যে আলাদা করা যায়, এই আলাদা করা যাওয়ার এই অংশটাকেই বলা হয় সাইনাস অফ দ্য এপিডিডাইমিস। এই জায়গাটা যে ইসের ক্যাভিটি, মানে ক্যাভিটি অফ দ্য টিউনিকা ভেজাইনালিস এর ক্যাভিটিটা, এই ল্যাটারাল সাইডে যে ঢুকে যাওয়া, এই ঢুকে যাওয়া এই অংশটাকেই বলা হচ্ছে সাইনাস অফ দ্য, সাইনাস অফ দ্য এপিডিডাইমিস। এই সাইনাস অফ দ্য এপিডিডাইমিসি ওয়ান এন্ড ওয়ানলি মানে ক্যারেক্টারিস্টিক্স, যে ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে আমরা, ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে সাইট ডিটারমিনেশন করতে পারবো, কথা বুঝছো? যে এরকম করে ধরো এইটা হলো স্পার্মেটিক কর্ড, স্পার্মেটিক কর্ড এইভাবে এসে হচ্ছে টেস্টিসকে ঘিরে ফেললো,
স্পারমেটিক কোয়াডের ভিতরই হচ্ছে এই এই এটা ভাস ডিফারেন্স সহ এর যে আর্টারি টাটারি যেগুলো আছে টেস্টিকুলার আর্টারি সব এর ভিতর দিয়ে আসবে এসে এইখানে আমরা এই স্পারমেটিক কোয়াডটাকে কেটে ফেলবো কেটে ফেললে আমরা সরাসরি ঢুকে যাব কোন জায়গায় ঢুকে যাব হচ্ছে ওই টিউনিকা ভ্যাজাইনালিসের ক্যাভিটিতে এই ক্যাভিটিতে ঢুকে যেয়ে দেখবো যে এই যে সাইডে হচ্ছে সাইনাস অফ দ্য এপিডিডাইমিস আছে এই সাইনাস অফ দ্য এপিডিডাইমিসের সাইডকে আমরা পোস্ট্রোল্যাটারালি ধরব যদি পোস্ট্রোল্যাটারালি ধরি যেভাবে ধরলে পোস্ট্রোল্যাটারালি আসবে তাহলে হচ্ছে ওই সাইড ডিটারমিনেশন হয়ে যাবে যদি এই ধরো একটা টেস্টিস একটা স্পারমেটিক কর্ড ধরবা ধরবা তো স্পারমেটিক কর্ড ধরে ঝুলাই ফেলতে হবে টেস্টিসটাকে ঝুলাই ফেললে এর এই পাশে যদি সাইনাস থাকে তাহলে আমরা একে বলবো হচ্ছে লেফট টেস্টিস আর সাইনাসটা যদি এই পাশে থাকে তাহলে আমরা বলবো রাইট টেস্টিস কথা কি বুঝছো জোরে বলো শুনতে পাইনি তো কি বুঝতে পারছো তাই না তাহলে সাইনাস অফ দ্য এপিডিডাইমিস দেখে আমরা ডায়াগনোসিস করতে পারবো হচ্ছে কোন সাইডের টেস্টিস আর স্বভাবতই ওই এপিডিডে হেড অফ দ্য এপিডিডাইমিস উপরের দিকে থাকবে তারপরে হচ্ছে এই এই জায়গায় স্পারমেটিক কর্ড দিয়ে হচ্ছে তোমার টেস্টিসের সঙ্গে অ্যাটাচ করা থাকবে এটাও উপর দিকে থাকবে হেড উপর দিকে থাকবে আর যদি ল্যাটারাল দিকে পোস্ট্রোল্যাটারালি যদি সাইনাস থাকে তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারবো ওয়েদার ইট ইজ রাইট অর লেফট টেস্টিস এটা কিন্তু একমাত্র ডায়াগনোসিস এর উপায় টর্শন অফ দ্যাট কিম্বা রাইট ওইটা কিভাবে বুঝবো মানে কোনটা একদম ডেফিনিটলি আইডেন্টিফাই করব আমি স্যার লেফট কিভাবে বুঝবো যে এটা লেফট এই এই ধরো এই একটা টেস্টিস এটা নেই এই টেস্টিসটা আমরা হাইড করে দিই যে টেস্টিসটা নেই এই এই একটা টেস্টিস নিয়ে আমরা কাজ করতেছি বুঝছো তখন তো আর এইসব থাকবে না এইসব জিনিসপত্র সব হাইড টেস্টিস তোমার হাতে ধরাই দেওয়া হলো যে টেস্টিস এই একটা টেস্টিস তোমার হাতে ধরাই দেওয়া হলো যে টেস্টিস এখন টেস্টিসটা ডায়াগনোসিস করো যে কোন সাইডের টেস্টিস তা কোন সাইডের টেস্টিস এটা ডায়াগনোসিস করতে লাগলে তোমাকে এই এই উপর দিকে তো কি অ্যাটাচমেন্ট থাকবে টেস্টিসের টেস্টিসের উপর দিকে এই এই বরাবর এসে অ্যাটাচমেন্ট এরকম করে এরকম ঝোলানো থাকবে হচ্ছে স্পারমেটিক কর্ড দিয়ে তাই স্পারমেটিক কর্ড তো অবশ্যই তুমি উপর দিকে ধরবে স্পারমেটিক কর্ড উপর দিকে ধরবে আর স্পারমেটিক কর্ড উপর দিকে ধরলে স্বভাবতই আমাদের এই যে হেড অফ দা এপিডিডাইমিস উপর দিকে যাবে টেইল নিচের দিকে থাকবে তাই না আর এখন এখন এই এই লেয়ার গুলো কেটে দেখতে হবে লেয়ার গুলো কাটাই থাকবে আগে থেকেই ডিসেকশন করে এই স্পারমেটিক কর্ডের সব লেয়ার গুলো কাটা থাকবে কেটে আমাদের ওই ক্যাভিটি অফ দা টিউনিকা ভ্যাজাইনালিস পর্যন্ত মানে স্পারমেটিক কর্ডে দে এক্সটার্নাল স্পারমেটিক ফাসা তারপরে হচ্ছে কিমাস্টারিক ফাসা তারপরে হচ্ছে ইন্টারনাল স্পারমেটিক ফাসা প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস এইগুলো কাটা থাকবে কেটে এইখানে তুমি ওইটা ফাঁকা করে দেখবে যে এই যে সাইনাস অফ দ্য এপিডিডিমিস এই পাশে আছে না এই পাশে আছে যদি এই পাশে থাকে যদি এই পাশে থাকে তাহলে এই টেস্টিসটাকে আমরা লেফট টেস্টিস বলবো আর যদি এই পাশে থাকে তাহলে আমরা এটাকে রাইট টেস্টিস বলবো কথা বুঝছো সাইনাস অফ দ্য এপিডিডিমিস পোস্ট্রোল্যাটারালি থাকবে অথবা ল্যাটারালি বলতে পারো যে পোস্ট্রোল্যাটারালি এই পোস্ট্রোল্যাটারালি যদি এইটা থাকে তাহলে এই এই পাশে যদি থাকে তাহলে এই টেস্টিসটাকে ধরে আমাদের এই রাইট সাইডে নিয়ে যাইতে হবে তাহলে এটা পোস্ট্রোল্যাটারাল হবে এখন তো পোস্ট্রোমেডিয়ালি আছে যদি এই পাশে থাকে যদি এইটাকে ধরে আসতে এই পাশে নিয়ে আসি তাহলে পোস্ট্রোল্যাটারাল হয়ে যাবে আর যদি এই পাশে থাকে তাহলে তো এটা ল্যাটারাল সাইডে আসেই বুঝছো তাহলে পোস্ট্রোল্যাটারালি ওই সাইনাস অফ দ্য এপিডিডাইমিস কে পোস্ট্রোল্যাটারালি ধরলে আমরা হচ্ছে অনেক সময় এই টেস্টিস ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায় এই টেস্টিসটা স্কোটামের ভিতর এই যে যে আমাদের স্পারমেটিক কর্ড দিয়ে ঝুলানো আছে তাহলে এইখানে হলো পাক খেয়ে যায় প্যাস খেয়ে যায় বুঝছো এইখানে রোটেশন হয় এই বরাবর রোটেশন হয় যেটাকে বলা হয় টর্শন অফ দ্য টেস্টিস এই টেস্টিসটা স্পারমেটিক কর্ডের উপর ভর করে এইখানে পাকায় যায় পেঁচায় যায় এই স্পারমেটিক কর্ড এই বরাবর
পেঁচায় যায়, রোটেটেড হয়ে যায়, তখন সেটাকে বলা হয় টর্সন অব দ্য টেস্টিস। এই টর্সন অব দ্য টেস্টিস এর ক্ষেত্রে এইখানে যদি তুমি একটা হাত দিয়ে যদি এই টেস্টিস কে উঁচু করো তাহলে কি পেইন আরো বেশি বেড়ে যাবে, পেইন বেড়ে যাবে মানে এখানে ঝুলে ছিল পাকটা তো একেবারে স্ট্রেট হয়েছিল, যখনই উপর দিকে উঠাবা তখন পাকটা আরো বেশি হয়ে যাবে, প্রমিনেন্স হয়ে যাবে পাকটা, তখন আরো বেশি হয়ে যাবে। বেশি হয়ে গেলে এই টেস্টিসটাকে যদি উঁচু করা যায় তাহলে যদি পেইন বেড়ে যায় তাহলে ধরতে হবে যে কনফার্মেটরি একটা টেস্টের মতন হয়েছে বা টর্সন হয়েছে। কি জন্য একটা সমস্যা হয়েছিল এখন বোধহয় হয়েছে ঠিক আবার ঠিক হয়ে গেছে স্যার। হ্যাঁ ওই আমার এটা তাহলে যদি ওই টেস্টিসটা স্কোটামের ভিতরে স্পারমেটিক কর্ডের শেয়ার অফ হয়ে গেছে বোধ হয় স্যার। হ্যাঁ স্ক্রিনটা অফ হয়ে গেছে, চেষ্টা করতেছি কি জন্য একটা হলো আমার সেই অ্যাটলাসই বন্ধ হয়ে গেছে কোন কারণে হয়তো। তাহলে ওই টেস্টিসটা যদি টর্সন হয় আর আমরা যদি টেস্টিসটাকে হাত দিয়ে উঁচু করে ধরি তাহলে পেইন যদি বেড়ে যায় বুঝছো তাহলে বুঝতে হবে টর্সন হয়েছে। আর যদি অর্কাইটিস মানে ইনফ্লামেশন, নর্মাল ইনফ্লামেশন যদি হয় টেস্টিসের ইনফ্লামেশন হইতে পারে, টেস্টিসের ইনফ্লামেশন যদি হয় তাহলে হচ্ছে যদি টেস্টিস কে উঁচু করে ধরা হয় তাহলে পেইন কমে যাবে। কথা কি বুঝছো তোমরা? টর্সন কেন হয়? টর্সন এটা আমার এক্স্যাক্টলি জানা নাই, এটা তোমাদের সার্জারি ভালো করে পড়াই দেবে যে টর্সন সাধারণত ইডিওপ্যাথিক ইয়াং অ্যাডাল্টের কারণে, ধরো ওই যে আন্ডারওয়্যার পরে, আন্ডারওয়্যার যদি টাইট করে পরা হয় তাহলে এইসব কি কি কারণের জন্য হয় এগুলো ভুলে গেছি সার্জারির পড়া, তোমাদের সার্জারি পড়াই দেবে। তা এই যে টর্সন বুঝছো, টর্সন আর একটা হচ্ছে অর্কাইটিস। বেশিরভাগ ক্ষেত্রে টর্সন ঠিক হয় না, ওটা তোমরা অপারেশন করতে লাগে বুঝছো, টর্সন অফ দ্য টেস্টিস। তাহলে টর্সন তাহলে জানলে হচ্ছে যে টর্সন, আর একটা হচ্ছে অর্কাইটিস। অর্কাইটিস হলো ইনফ্লামেশন, তাহলে অর্কাইটিস যদি টর্সনে যদি স্কোটামটা উঁচু করলে যদি ই হয় পেইন যদি কমে যায় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে অর্কাইটিস, অর্কাইটিস। আর যদি পেইন বেড়ে যায় তাহলে আমরা ডায়াগনোসিস করব যে এটা টর্সন বুঝছো। এরপরে আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট অফ টেস্টিস এন্ড এপিডিডাইমিস সম্বন্ধে জানতে হবে যে টর্সন এবং এপিডিডাইমিস কোথা থেকে ডেভেলপ করে এতে। তাহলে আমরা তো বারবার তোমাদের বলতেছি যে এপিডি এটা হচ্ছে অ্যাবডোমিনের ভিতর ডেভেলপ করে, পোস্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল যেখানে মেজোনেফ্রোস ছিল, মেজোনেফ্রোস এর মেডিয়ালি দুই পাশে দুটো জেনিটাল রিজ তৈরি হয়, এই জেনিটাল রিজ থেকেই হচ্ছে আমাদের টেস্টিস এবং ওভারি ডেভেলপ করে। ইভেন টেস্টিস এন্ড ওভারি এক পর্যায়ে এসে ইনডিফারেন্ট একটা স্টেজে থাকে, ইনডিফারেন্ট স্টেজে থাকার পরে তখন কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব হয় না যে এটা টেস্টিস না ওভারি। এই ইনডিফারেন্ট স্টেজের পরে হ্যাঁ মানে টেস্টিস না ওভারি তা বোঝা যায় না, ছেলে আর মেয়ে বোঝার তো অনেক উপায় আছে, আমরা তো ই করলেও বুঝতে পারবো ছেলে কিনা মেয়ে, কে জন্য বলে যে তোমার ক্রোমোজোম, ক্রোমোজোমাল সেক্সিং তো আগেই ঠিক হয়ে যায় যে এটা ছেলে না মেয়ে, ওটা তো একেবারে জাইগোট তৈরির সঙ্গে সঙ্গেই বলে দেয় যে এটা সঙ্গে ফার্টিলাইজেশনের সময় বোঝা যায়, ফার্টিলাইজেশন একটা রেজাল্ট অফ ফার্টিলাইজেশন তাই না। তা এরপরে আমরা এটা টেস্টিস না ওভারি এটা বোঝা যায় না, সেই স্টেজটাকে ইনডিফারেন্ট স্টেজ বলে। ইনডিফারেন্ট স্টেজের পরে এই যদি তোমার জার্মিনাল যে এপিথেলিয়াম যেগুলো থেকে তোমার
ই তৈরি হয় কি বলে উগোনিয়া এবং স্পার্মেটোগোনিয়া যা থেকে গ্যামেট তৈরি হয়। এই জার্মিনাল যে পার্টটা এই পার্টটা যদি সুপারফিশিয়ালি চলে আসে মানে বাইরের দিকে চলে আসে তাহলে আমরা সেটাকে ডেভেলপ করে হচ্ছে কি ওভারি হিসাবে, কারণ ওভারি হিসাবে আমরা তো জানছি যে যে ফলিকল গুলো কি জাস্ট কর্টেক্সে থাকে তাই না, কর্টিক্যাল রিজনে ফলিকল গুলো থাকে। আর যদি এই জিনিসগুলো ভিতরের দিকে ঢুকে চলে যায় তাহলে বলা হয় সেটা টেস্টিস মানে ওই ইউরিনিফেরাস নাকি সেমিনিফেরাস টিউবুলস তৈরি হয়, বুঝছো? এই অবস্থায় এরপরে হলো টেস্টিস আস্তে আস্তে করে ই করে কি বলে মাইগ্রেট করবে, মাইগ্রেট করে স্কোটাম পর্যন্ত নেমে চলে আসে, যেটাকে ডিসেন্ট অফ দা টেস্টিস বলে, বুঝছো? তাহলে আমরা দেখলাম হচ্ছে টেস্টিসটা এইভাবে তৈরি হয়। টেস্টিসের কয়েকটা জিনিস আমাদের একেবারে স্পেসিফিক ভাবে জানতে হবে যে কোনটা কোথা থেকে তৈরি হয়। টেস্টিসের মেইন ই হচ্ছে কি স্পার্মেটোগোনিয়া তাই না, স্পার্মেটোগোনিয়া যার থেকে হচ্ছে স্পার্ম তৈরি হবে। এই স্পার্মেটোগোনিয়া হ্যাঁ এই স্পার্মেটোগোনিয়া একটা কাজ টেস্টিসের তাই না, স্পার্ম তৈরি করা। এই স্পার্মেটোগোনিয়াটা কিন্তু ওই জেনিটাল রিস থেকে তৈরি হয় না, কথা কি বুঝছো? স্পার্মেটোগোনিয়া বলো আর ওই যে উগোনিয়া বলো এগুলো কিন্তু ওই জেনিটাল রিস থেকে তৈরি হয় না, এগুলো তৈরি হয় হচ্ছে কোথা থেকে, ওই ইয়োক স্যাকের, ওয়াল অফ দা ইয়োক স্যাক, ইয়োক স্যাক থেকে তৈরি হয়। ইয়োক স্যাক থেকে তারপরে এটা মাইগ্রেট করে ওই জেনিটাল রিজে ঢুকে পড়ে এইটে। আর একটা জিনিস হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডি, এই ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডি এইটা কিন্তু ওই জেনিটাল রিজ থেকে তৈরি হয়। আর একটা জিনিস আমরা বলবো যে হলো ওই সাটোরি সেল, যেটা হচ্ছে ওই সেমিনিফেরাস টিউবুলস কে লাইনিং করে থাকে, টুডু লাইনিং হচ্ছে সাটোরি সেল দিয়ে তৈরি হয়। এই সাটোরি সেলটা ডেভেলপ করে কোথা থেকে, সিলোমিক এপিথেলিয়াম, তার মানে আমাদের যে ওই সিলোমিক ক্যাভিটি থাকে যেটা, কথা কি বুঝছো? সিলোমিক ক্যাভিটি যেটা আমাদের পরবর্তীতে ওই যে পেরিটোনিয়াল ক্যাভিটিতে পরিণত হচ্ছে, তাহলে এই সিলোমিক ক্যাভিটি, বুঝছো? তাহলে যে স্প্লাংনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম, আর একটা হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম, এই দুটো তো সামনের দিকে চলে যায়, তাহলে এই দুটো প্লেটের মাঝখানে যে গ্যাপ সেইটাকে বলা হয়েছে সিলোমিক ক্যাভিটি। এই সিলোমিক ক্যাভিটি থেকেই ওই পেরিটোনিয়াম ডেভেলপ করে, পেরিটোনিয়াম তাহলে সিলোমিক যে এপিথেলিয়াম ওই সিলোমিক এপিথেলিয়াম থেকে ডেভেলপ করে হচ্ছে সাটোরি সেল, সাটোরি কোষ, সাটোরি সাটোরি যে সেলগুলো আছে। তাহলে তিনটে কথা, তাহলে স্কোটামের স্কোটাম ডেভেলপ করে তো অ্যাজ এ হোল জেনিটাল রিজ থেকে বলবা, জেনিটাল রিজ থেকে কি কি ডেভেলপ করে, তাহলে এর যে সেমিনিফেরাস টিউবুলস যে কানেকটিভ টিস্যু, তারপরে তোমার আর আর হচ্ছে এর ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক আর যত কানেকটিভ টিস্যু আছে সবগুলো তৈরি করে হচ্ছে কোথা থেকে, জেনিটাল রিজ থেকে, জেনিটাল রিজ থেকে মানে মেজোডার্ম থেকে তাই না, মেজোডার্ম থেকে তৈরি হয়। আর এর এর যে এই জেনিটাল রিজের জাস্ট উপরে যে লাইনিং এপিথেলিয়াম থাকে যেটাকে না লাইনিং এপিথেলিয়াম থাকে যেটা হচ্ছে সিলোমিক এপিথেলিয়াম, এই সিলোমিক এপিথেলিয়ামই এর ভিতর ইনভেজাইনেট হয়ে যে তৈরি করে হচ্ছে আমাদের সাটোরি সেলটা। আর মেইন যে সেল, যে মেইন সেল যে সেলটা হচ্ছে ওই স্পার্মেটোগোনিয়া বা উগোনিয়া যেটা স্পার্ম তৈরি করবে, সেই সেলটা ইনফ্যাক্ট মাইগ্রেট করে আসে হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক তৈরি হয়ে গেল। এরপরে এ তো এসে আমাদের ওই ই দিয়ে ইজাকুলেশন হইতে হবে, আর ইজাকুলেশন হইতে লাগলে তো বড় একটা চ্যানেল ডাক তৈরি হইতে হবে। এই ডাকটা হচ্ছে কি মেজোনেফ্রিক দিয়ে ডাক, এই মেজোনেফ্রিক ডাক দিয়ে এই পার্টটা তৈরি হয়। মেজোনেফ্রিক ডাক এর মেজোনেফ্রিক যে টিউবুলস, এই মেজোনেফ্রিক টিউবুলস, বুঝছো? তাহলে মেজোনেফ্রিক ডাক এর মেজোনেফ্রিক টিউবুলস থাকে, কথা কি বুঝতেছো?
এই মেজোনেফ্রিক ডাক্ট না অনেক কিছুই তৈরি হয়। তাহলে এই যে মেজোনেফ্রিক ডাক্ট যেটা আমাদের এই জেনিটাল রিজের ল্যাটারালি ছিল, ল্যাটারালি ছিল একটা ডাক যেটাকে মেজোনেফ্রিক ডাক্ট বলে, আর তার ল্যাটারালি আর একটা ডাক ছিল যেটাকে বলে প্যারামেজোনেফ্রিক ডাক্ট। তাহলে এই প্যারামেজোনেফ্রিক ডাক্টের একটা রেমনেন্ট এইখানে অ্যাটাচমেন্ট অ্যাটাচড হয়ে থাকে, এই এই টেস্টিসের সঙ্গে এইখানে ধরো অ্যাটাচড হয়ে থাকে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস। প্যারামেজোনেফ্রিক ডাক্টের এই পার্টটাই শুধু এখানে থাকে আর বাদ বাকি গুলো হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। আর যে মেজোনেফ্রিক ডাক্ট, এই মেজোনেফ্রিক ডাক্টের অনেক মেজোনেফ্রিক টিউবুলস থাকে, এই মেজোনেফ্রিক টিউবুলস এর কিছু টিউবুলস হচ্ছে ইফারেন্ট ডাকটুলস তৈরি করে। এই যে এখানে ছিল বলেছিলাম না, এখানে 10-15 টিউবুলস যেটা রেটি টেস্টিস এর সঙ্গে হেড অফ দা এপিডিডাইমিস কে কানেক্ট করে দেয়, সেইগুলো হচ্ছে কি ছিল, সেইগুলো তৈরি হয় হচ্ছে আমাদের ওই ইফারেন্ট ডাকটুলস, সেইগুলো তৈরি হলো মেজোনেফ্রিক টিউবুলস থেকে, কিছু মেজোনেফ্রিক টিউবুলস থেকে তৈরি হয়ে যায় এগুলো। এই মেজোনেফ্রিক টিউবুলস এর এই যে মেজোনেফ্রিক ডাক্ট, এই মেজোনেফ্রিক ডাক্টের কিছু একেবারে ক্রেনিয়াল পার্ট সেফালিক পার্ট, এই সেফালিক পার্ট আবার কিছুটা অংশ আমাদের ইসের সঙ্গে এপিডি হেড অফ দ্য এপিডি ডাইমিস এর সঙ্গে অ্যাটাচ থাকতে পারে, যেটাকে অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডি ডাইমিস বলে। কথা কি বুঝতেছো তোমরা? মানে এই এরকম করে একটা মেজোনেফ্রিক ডাক থাকে, আর তার সাইডে থাকে একটা প্যারামেজোনেফ্রিক ডাক, ঠিক এ পাশে ওরকম থাকে। এই মেজোনেফ্রিক ডাক্টের সঙ্গে এই এইখান দিয়ে মেজোনেফ্রিক অনেক মেজোনেফ্রিক টিউবুলস থাকে, বুঝছো, মেজোনেফ্রিক অনেক টিউবুলস থাকে, বুঝছো, এই টিউবুলস, এই টিউবুলস এর এই মাঝখানের কিছুটা পার্ট এসে এই টেস্টিস এর সঙ্গে এসে যোগ দিয়ে টেস্টিস এর ইফারেন্ট ডাকটুলস, ইফারেন্ট ডাকটুলস তৈরি করে। কথা বুঝছো? আর এই এই যে যে সেফালিক পার্ট অফ দা মেজোনেফ্রিক ডাক, এই মেজোনেফ্রিক ডাক সেফালিক পার্ট কিছুটা অংশ এই ইসে কি বলে এপিডিডাইমিস এর হেডের সঙ্গে ফিউজ হয়ে থাকতে পারে একটা এক্সট্রা বডি হিসাবে, পেডাঙ্কুলেটেড বডি হিসাবে, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স অফ দা এপিডিডাইমিস। ইট ইজ নাথিং বাট রেমনেন্ট অফ দ্য মেসোনেফ্রিক ডাক্ট, সেফালিক পার্ট অফ দা, হ্যাঁ সেফালিক পার্ট অফ মেসোনেফ্রিক ডাক্ট। আর এর পরের পার্টটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই মেসোনেফ্রিক এর এই পার্টটা, এই পার্টটা তৈরি করে হলো আমাদের কি এই এপিডিডাইমিস। কথা বুঝছো? তাহলে এই পার্টটা তৈরি করে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিস এর সঙ্গে দেখো, এপিডিডাইমিস এর সঙ্গে এরকম করে এর যে প্রক্সিমাল, এই এই এইগুলো হচ্ছে প্রক্সিমাল মেজোনেফ্রিক টিউবুলস, এইগুলো হচ্ছে ডিস্টাল মেজোনেফ্রিক টিউবুলস। দেখছো প্রক্সিমাল ডিস্টাল মেজোনেফ্রিক টিউবুলস, এরকম করে অনেক মেজোনেফ্রিক টিউবুলস থাকে। এই মেজোনেফ্রিক টিউবুলস গুলো এই যে যেটা প্রক্সিমাল, এই যে প্রক্সিমাল মেজোনেফ্রিক টিউবুলস, সেইগুলো কিন্তু এইখানে কিছু সুপিরিয়র অ্যাপারেন্ট ডাকটুলস হিসাবে কিছু থেকে যাইতে পারে, বুঝছো। আর কিছু এই জায়গায় ইসের সামনে টেস্টিসের সামনে এই ইনফেরিয়র দিকে মানে সেটা ইসের সঙ্গে কানেক্টেড থাকে, মানে টেইল অফ দ্য এপিডিডাইমিস এর সঙ্গে কানেক্টেড থাকে এর কিছুটা পার্ট, এই কিছুটা পার্ট কানেক্টেড থাকে যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোনেফ্রিক টিউবুলস। এই আর একেবারে একেবারে এই ডিস্টাল পার্টের এই ডিস্টাল দিকটা, এই দেখো ডিস্টাল দিকটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে ঘুরে উপর দিকে চলে যাচ্ছে। এইটা ছিল প্রক্সিমাল বা সেফালিক পার্টটা, এইখান থেকে সেইটা আস্তে আস্তে উপর দিকে উঠে এইখানে একেবারে স্পার্মেটিক কর্ড এই উপর দিকে আরো উপর দিকে স্পার্মেটিক কর্ডের ভিতর কিছু টিউবুলস থেকে যায়, যেগুলো হচ্ছে ডিস্টাল মেজোনেফ্রিক টিউবুলস। কথা কি বুঝতেছো? জি স্যার বুঝতে পারছি। যে এইখানে তো একেবারে যেগুলো উপর দিকে ছিল সেইগুলো এখানে এই সুপিরিয়র অ্যাপারেন্ট
যেগুলো নিচে ইন্টারমিডিয়েট ছিল সেগুলো হচ্ছে ইনফেরিয়র অ্যাবারেন্ট তৈরি করলো, আর একেবারে নিচে আরো নিচে আরো কোডালি যেগুলো ছিল সেইগুলো ঘুরে কিন্তু উপরে উঠে গেল। এই উপরে উঠে এইগুলো তৈরি করা হচ্ছে প্যারাডিডাইমিস, প্যারাডিডাইমিস বা যেটা থাকে হচ্ছে স্পারমেটিক কডের ভিতর। আসলে এইগুলোর উপরে অবস্থান হইলেও এটা এই যখন আমরা ডিসেন্ড করে কিভাবে এই এটা উপরে ছিল আস্তে আস্তে ডিসেন্ড করে এটা উপরে ছিল তো এইটা ডিসেন্ড করে নিচের দিকে নেমে আসতেছে আর এইটা কিন্তু উপর দিকে উঠে চলে যাচ্ছে তাই না, এটা ডিসেন্ড করে এই দিকে চলে আসবে আর এ কিন্তু উপর দিকে উঠে চলে যাচ্ছে, সেটাকে খেয়াল করছে এখানে এসে সেরকম ঘটনা ঘটতেছে। এই জন্য এই প্যারাডিডাইমিস যে 3-4 এই এইখানে যে ডাকটুলস থাকে বা টিউবুলস থাকে যেটা স্পারমেটিক কডের ভিতর থাকে টেস্টিসের উপরে থাকে কিন্তু ইট ইজ ডেভেলপ ফ্রম দা কডাল মেজোনেফিক টিউবুলস। এইগুলো হচ্ছে র্যামনেন্ট হিসাবে পাওয়া যেতে পারে। এইবার আসো যে তোমার ডিসেন্ট অফ টেস্টিস, টেস্টিসের ডিসেন্ট, তাহলে টেস্টিস হচ্ছে অ্যাবডোমিনের আপার পার্টে ডেভেলপ করে এটা আস্তে আস্তে নিচের দিকে ডিসেন্ড করবে, নিচের দিকে ডিসেন্ড করবে কেন ডিসেন্ড করবে এটা হচ্ছে অ্যাবডোমিনের টেম্পারেচার বেশি থাকার কারণে, ওই টেম্পারেচারে আমাদের কি হবে না প্রপার স্পারমেটোজেনেসিস হইতে পারবে না। এই কারণে এই টেনথোরাসিক রিজন এই এই রিজন থেকে আস্তে আস্তে করে আমাদের এটা ডিসেন্ড করে আউট অফ দা অ্যাবডোমিনাল ক্যাভিটি হয়ে চলে আসবে হচ্ছে স্কোটামের ভিতরে, স্কোটামে। তাহলে সেকেন্ড মান্থ অফ ইন্টারউটারাইন লাইফ, সেকেন্ড মান্থ, জাস্ট সেকেন্ড মান্থ অফ ইন্টারউটারাইন লাইফেই কিন্তু আমাদের টেস্টিস ওভারি এগুলো তৈরি হয়ে যায়। ওভারি তৈরি হয়ে যাওয়ার পরে এটা ডিসেন্ট শুরু করে। ডিসেন্টটা কিভাবে শুরু করে, প্রথমে একটা প্রসেস আস ভেজাইনালিস, মানে ফোল্ড অফ ওই পেরিটোনিয়াম, পেরিটোনিয়ামের একটা ফোল্ড, যে ফোল্ডটা হচ্ছে একে ঘিরে ঘিরে ফেলে। প্রসেস আস ভেজাইনালিস তৈরি হওয়ার পরে এরপরে এই এই লোয়ার পার্ট অফ দা এর স্কোটামটা তো এইখানে, সরি টেস্টিসটা এখান থেকে, টেস্টিস এবং টেস্টিস এই ধরো এই রিজনে, এই রিজনে যদি টেস্টিস থাকে আর টেস্টিসের পাশে থাকে হচ্ছে আমাদের কি, টেস্টিসের পাশে থাকবে তার শেষ করতে হবে এই ইসের ভেতর, যে টেস্টিসের পাশে থাকবে হচ্ছে প্যারাডিমেজোনেফিক ডাক্ট। তাহলে প্রসেসাস ভেজাইনালিস তৈরি হবে আর এই লোয়ার পোল অফ দা টেস্টিস থেকে আর এই প্যারামেজোনেফ্রিক ডাক থেকে আর একটা হচ্ছে ফাইব্রোমাস্কুলার টিস্যু তৈরি হয়, যে টিস্যুটাকে বলা হয় গাবার্নেকুলাম। এই গাবার্নেকুলামটা হচ্ছে এই লোয়ার পোল এবং প্যারামেজোনেফ্রিক মেজোনেফ্রিক ডাক, এই মেজোনেফ্রিক ডাক থেকে এই একেবারে বটম অফ দা টেস্টিসের স্কোটামের সঙ্গে অ্যাটাচ করা থাকে। এরপরে বডির যে ডিফারেন্সিয়াল গ্রোথ হয় এবং কন্ট্রাকশন অফ দা তোমার গাবার্নাকুলাম। হ্যালো, তোমরা কি শুনতেছো? তাহলে এরপরে হচ্ছে বডির যে ডিফারেন্সিয়াল গ্রোথ, তারপরে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার এবং টেম্পারেচার, তারপরে মানে মেল হরমোন যেমন টেস্টোস্টেরন এবং ম্যাটারনাল গোনাডোট্রফিন, তারপরে কন্ট্রাকশন অফ দা গ্যাবার্নেকুলাম, এইসবের কারণে, এইসবের কারণে আস্তে আস্তে করে টেস্টিসটা ডিসেন্ড করে। তাহলে ডিসেন্টটা শুরু হয়েছে সেকেন্ড মান্থ অফ ইন্টারউটারাইন লাইফে, ডিসেন্টটা শুরু হয়। এরপরে থার্ড মান্থে ইলিয়াক ফোসাই, মানে এই ইলিয়াক ফোসাই এসে পৌঁছায়, তাহলে সেকেন্ড মান্থ থেকে থার্ড মান্থে এখানে চলে আসে। তারপরে 4-6 মান্থ এই এইখানে তারপরে চলে আসে হচ্ছে এই ডিপ ইঙ্গুইনাল রিং, ডিপ ইঙ্গুইনাল রিং এর পরে হচ্ছে 7 মান্থ ইঙ্গুইনাল ক্যানালকে ট্রাভার্স করে আমাদের সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং এ পৌঁছায় যায় 8 মান্থে। যদি তোমাদের এটা মনে থাকে অন্তত যে তোমার এইটুকু কিছু মনে রেখো যে ফার্স্ট সেকেন্ড মান্থ থেকে ডিসেন্ট শুরু হয়, থার্ড মান্থে ইলিয়াক ফোসাই চলে আসে, তারপরে ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে এবং ওই যে 8 মান্থে হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং পর্যন্ত পৌঁছা যায়, তারপরে যখন হয় 9 মান্থে তোমার স্কোটামে চলে আসে, স্কোটামের আপার পার্টে চলে আসে,
এরপরে যখন ডেলিভারি হয় অথবা জাস্ট বিফোর ডেলিভারি ওই সময় হচ্ছে বটম অফ দা স্কোটামে চলে আসে। তাহলে স্কোটামে কেন আসে এবং ফ্যাক্টর যে ফ্যাক্টর গুলো বললাম যে ফ্যাক্টর গুলো কি যে ডিফারেনশিয়াল গ্রোথ অফ দা বডি বডির ডিফারেনশিয়াল বিভিন্ন রকম গ্রোথ হওয়ার কারণে এই ডিসেন্টটা হয়। তারপরে ইনক্রিজ অ্যাবডোমিনাল প্রেসার এন্ড টেম্পারেচার এগুলোর কারণেও ডিসেন্ট হয়। তার মেল হরমোন টেস্টোস্টেরন তার ম্যাটারনাল গোনাডোট্রোফিন এবং কন্ট্রাকশন অফ দা গ্যাবার্নাকুলামের কন্ট্রাকশনের কারণে। এছাড়াও ক্যালসিটোনিন জি রিলেটেড যে পেপটাইড যেটা হচ্ছে তোমার জেনিটোফিমোরাল নার্ভ সিক্রেশন করে এইসব কারণে হচ্ছে তোমার টেস্টিসটা এই টেস্টিসটা ডিসেন্ড করে যে যে রাস্তায় ডিসেন্ড করে এই রাস্তায় ডিসেন্ড করতে যেয়ে যদি কোনো জায়গায় বেঁধে যায় ধরো এই ইলিয়াক ফোসায় ডিপ ইনগুইনাল রিং ইনগুইনাল ক্যানাল সুপারফিশিয়াল ইনগুইনাল রিং অথবা আপার পার্ট অফ দা টেস্ট স্কোটাম এইসব জায়গায় যদি কোনো জায়গায় বেঁধে যায় থেমে যায় তাহলে যে কন্ডিশন সেই কন্ডিশনটাকে বলা হয় ক্রিপ্টর কিডিজম যে ডিসেন্ড করতেছে ডিসেন্ডের যে নর্মাল ওয়ে নর্মাল যে পাথ পাথ এই নর্মাল পাথ এর কোনো জায়গায় যদি এটকে যায় যদি থেমে যায় তাহলে সেটাকে আমরা বলবো হলো ক্রিপ্টর কিডিজম। কথা কি বুঝছো? যে নর্মাল পাতয়ে বলছি আমরা অ্যাবডোমিনে থাকতে পারে ওই ইলিয়াক ফোসায় থাকতে পারে ডিপ ইনগুইনাল রিং ইনগুইনাল ক্যানাল সুপারফিশিয়াল ইনগুইনাল রিং এইসব যোগে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো ক্রিপ্টোরাকিডিজম। আর যদি অ্যাবনর্মাল জায়গায় যদি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল লোয়ালের এই সুপারফিশিয়াল ফাসার ভিতর চলে আসলো তারপরে অ্যান্টেরিয়র টু দ্য সিম্ফাইসিস পিউবিসে চলে আসলো অথবা ইসের মতন ওই কি বলে ওই যে বানর টানর এই সবের মতন যদি বানরের মতন যদি পেরিনিয়ামে চলে যায় বুঝছো তাহলে এই সব ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি বলবো এক্টোপিক টেস্টিস হোক আর যদি ক্রিপ্টোরাকিডিজম হয় সাধারণত ছয় বছরের ভিতরে যদি এটা সার্জারি করে নর্মাল স্কোটামে পজিশনে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এ বইতে যদিও বা তোমার পিউপার্টির কথা লিখছে তবে ছয় বছরের ভিতরে সাধারণত যদি নিয়ে আসা যায় তাহলে তোমার ওই প্রপার স্পার্মেটোজেনেসিস হবে এবং স্টেরিলিটি ডেভেলপ করবে না। মেল স্টেরিলিটির তো একটা কারণ যে যদি স্পার্মেটোজেনেসিস না হয় তাহলে তো স্টেরিলিটি হবে না অপারেশন করে সার্জিক্যালি আমাদের স্কোটামে নিয়ে আসতে হবে। আর একটা ই হইতে পারে যেহেতু অ্যাবনর্মাল কোনো পাতয়েতে যদি থাকে অ্যাবনর্মাল জায়গায় যদি থাকে তাহলে প্রন্টোট্রোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর অ্যাবনর্মাল পাতয়েতে থাকলে তাহলে কার্সিনোমা মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা মানে টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে অ্যাবনর্মাল এক্টোপিক টেস্টিসি হোক অথবা ক্রিপ্টোরাকিডিজমই হোক না কেন আমাদের নর্মাল জায়গায় নিয়ে আসতে হবে উইদিন 6 ইয়ার্স এর ভিতর নিয়ে আসতে হবে তবে পিউবার্টির আগ পর্যন্ত নিয়ে আসতে পারলেও হয়তো হতে পারে তাহলে হচ্ছে স্টেরিলিটি ডেভেলপ করবে না। আর তাছাড়াও আর যদি না নিয়ে আসা যায় স্টেরিলিটি ছাড়াও ট্রোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যেমন পেরিনিয়ামে যদি থাকে তারপরে যদি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বা অ্যান্টেরিয়র টু দা পিউবাস সিম্ফাইসিস যদি থাকে তাহলে তোমার ই হইতে পারে ট্রমা হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা হচ্ছে টিউমার হইতে পারে ট্রমা এবং টিউমার হওয়ার সম্ভাবনা তাহলে আমাদের থাকতে পারে। এই গেল এরপরে তোমার আর একটা ক্লাসে বাকি যেটুকু আছে যে প্রোস্টেট ডিফারেন্স যেটা আছে এটা আর একটা ক্লাসে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। ঠিক আছে আজকের মতো।